এসেছি, আজকে আমরা থার্ড চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে ফুড। ঠিক আছে, ফুড স্টার্ট করছি এবং ফুড আমরা আজকে যতটা পারবো শেষ করে দেবো। ফুডস এর নোটস আজকে অ্যাভেলেবেল হয়ে যাবে, পড়ানো শেষ হওয়ার সাথে সাথে ফুডস এর নোটও দিয়ে দেবো। আর এমসিকিউ ফুডস থেকে মোটামুটি প্র্যাকটিস করবার জন্য 70টা এমসিকিউ আমরা ওটা সোমবার দিন সকালবেলা দেব। সোমবার দিনকে দেব হচ্ছে খাদ্যের থেকে বাকি, ফুড বা নিউট্রিশন থেকে বাকি 70টার মতো এমসিকিউ আজকে কালকের মধ্যে পড়বে, দিয়ে ওই এমসিকিউটা আমরা সেদিনকে দেব আর ওটা পরের দিন মিলিয়ে দেব। স্টার্ট করছি ক্লাসটা। ক্লাস স্টার্ট করছি, তো ফার্স্টে আমরা বলবো যে খাদ্য, বহুজন এখনো জয়েন করছে, ঠিক আছে। ফার্স্টে আমরা যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে খাদ্য, কাকে বলবো হচ্ছে খাদ্য। হ্যাঁ বলো। বলছি যে আজকেরটা তো পিডিএফ দেবেন, লিখতে হবে কি? না না, লিখতে হবে না, যেদিন আবার ক্লাস নোট দেবো সেদিন আমি সেদিনকেই বলে দেবো ক্লাসে যে আজকে ক্লাস নোট দেবো। ঠিক আছে, তো খাদ্য ফার্স্টে হচ্ছে খাদ্য স্টার্ট করছি। তো খাদ্য স্টার্ট হলে ফার্স্ট যে কথাটা আসে সেটা হচ্ছে খাদ্য কাকে বলে। ঠিক আছে, যদিও আমাদের পরীক্ষায় এটা আসবে না যে খাদ্য কাকে বলে, কিন্তু আমাদের আগে জানতে হবে যে আমরা খাদ্য কাকে বলবো, না খাদ্য কাকে বলবো, যা যে সমস্ত বস্তু গ্রহণ করলে আমরা আগে কি হতে পারে, না পুষ্টি পেতে পারি, আমাদের বৃদ্ধি শক্তি উৎপাদন সম্পন্ন হতে পারে, ক্ষয়পূরণ হতে পারে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য। তো খাদ্য দু রকম হয়, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে তরল, এছাড়া অর্ধতরল হতেই পারে। তাহলে সোজা কথা, যা আমরা গ্রহণ করব এবং যা গ্রহণ করলে আমাদের কি হবে, না দেহের পুষ্টি হবে, দেহের বৃদ্ধি ঘটবে, দেহে আমাদের ক্ষয়পূরণ হবে, শক্তি উৎপাদন হবে, তাকে আমরা কি বলবো, না খাদ্য। তো এবার আসছি নেক্সট দিনে, সেটা হচ্ছে খাদ্যের মধ্যে কি কি আমাদেরকে পড়তে হবে। তো খাদ্যের মধ্যে আমাদের পড়তে হবে খাদ্যের উপাদান, কি কি খাদ্যের উপাদান রয়েছে, না ফার্স্ট রয়েছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হচ্ছে খাদ্যের ফার্স্ট উপাদান, দেন হচ্ছে প্রোটিন, দেন লিপিড, ঠিক আছে, ভিটামিন, এগুলো হচ্ছে খাদ্যের প্রধান খনিজ মৌল, বা খাদ্য বস্তু, ফাইটোকেমিক্যালস, উদ্ভিজ্জ রাসায়নিক, ঠিক আছে, জল, এগুলো হচ্ছে খাদ্যের প্রধান প্রধান উপাদান। তাহলে খাদ্যের প্রধান হিসাবে উপাদান হিসেবে আমাদের মনে রাখতে হবে কার্বোহাইড্রেট, ঠিক আছে, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, ঠিক আছে, খাদ্য তন্তু, এটা খাদ্য বস্তু হয়ে গেছে, সরি, এটা খাদ্য তন্তু এবং উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল, এই হচ্ছে আমাদের প্রধান প্রধান খাদ্য উপাদান। আচ্ছা, যে খাদ্য উপাদানগুলোকে আমরা গ্রহণ করি সেগুলোকে দুভাগে ভাগ করা যায়। সমস্ত খাদ্য উপাদানই কিন্তু আমাদের দেহ গঠন করে না, কিছু কিছু খাদ্য উপাদান কি করে, না আমাদের দেহ গঠন করে, কিছু কিছু খাদ্য উপাদান কি করে, না আমাদের দেহকে বাইরের রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। যেমন প্রথম যেটা রয়েছে শর্করা, প্রোটিন, ফ্যাট, এই যে তিনটে উপাদান রয়েছে এগুলো কি হচ্ছে আমাদের দেহকে গঠন করতে সাহায্য করে, ঠিক আছে, আমাদের দেহকে গঠন করে, আমাদের দেহে কোথাও ক্ষয় হয় সেটার ক্ষয় পূরণ করে, সেই দেহে চলার জন্য শক্তি উৎপাদন করে। তো এই জন্য এগুলোকে আমরা বলি কি, না দেহ পরিপোষক খাদ্য, ঠিক আছে। আর এক রকম খাদ্য রয়েছে যেমন ভিটামিন, ঠিক আছে, ভিটামিন যখন আমরা পরে পড়বো, যখন আমরা জানতে পারবো, তো ক্যাসিমির ফ্রাঙ্ক প্রথম ভিটামিন শব্দটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক দেখেছিলেন যে একজন মানুষকে ভিটামিন বাদে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট দেওয়ার পরেও সে কি হচ্ছে, না বিভিন্ন রোগে, যেমন বেরিবারি, পেলেগ্রা বা অন্য কোন রোগে সে কি হচ্ছে, না অসুস্থ হয়ে পড়ছে বা মারা যাচ্ছে। তো তখন উনি বুঝতে পারলেন যে খাবারের যে প্রধান উপাদান বা দেহ পরিপোষক খাদ্য সেগুলো দিলেও হবে না, দেহকে রক্ষা করবার জন্য কিছু খাদ্য দিতে হবে যেগুলো কি করবে, না বাইরের রোগ প্রতিরোধের হাত থেকে দেহকে রক্ষা করবে। তারা কারা? তারা হচ্ছে ভিটামিন, তারা হচ্ছে খনিজ মৌল, ঠিক আছে। তো এই হিসাব করে দু রকমের খাদ্য হয়, একটা দেহ পরিপোষক খাদ্য আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। এই অবধি যদি কারো বুঝতে কিছু অসুবিধা থাকে তো অবশ্যই বলতে পারো, আদারওয়াইজ হাত তুলে সাপোর্ট করো। গুড, ওকে, ভেরি গুড। এবার আসছে হচ্ছে
শর্করা বা কার্বোহাইড্রেট, ঠিক আছে? শর্করা বা কার্বোহাইড্রেট মানে এবার আমরা খাদ্যের যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদানকে নিয়ে কি করবো না কাটাছেঁড়া করবো এবং ডিটেলসে পড়বো। আশা রাখছি ম্যাক্সিমাম কোশ্চেন নোটস থেকেই কমন আসবে, আর বাকি 70টা এক্সট্রা কোশ্চেন করিয়ে দেওয়া হবে, যেখানে সমস্ত সি টেট, ইউপি টেট, শুধু স্টেট নয় বাকি বিভিন্ন জায়গা থেকে যেখানে এখান থেকে কোশ্চেন আসে সেগুলোকে কি করা হবে না কভার করে দেওয়া হবে। তো শর্করা বা কার্বোহাইড্রেট কি ব্যাপার, না শর্করা বা কার্বোহাইড্রেট আমাদের বডিতে কতটা দিন লাগে, না আমাদের ওজন অনুসারে 450 থেকে 600 গ্রাম, এটা হচ্ছে আমাদের দৈনিক চাহিদা। শর্করা বা কার্বোহাইড্রেটের দৈনিক চাহিদা হচ্ছে 450 থেকে 600 গ্রাম, যার যেরকম বডি ওয়েট সে অনুসারে এটা লাগে। তো এর প্রধান কাজ কি? এর প্রধান কাজই হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপন্ন করা। প্রধান কাজ কি? না প্রধান কাজ হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপন্ন করা, এটাই হচ্ছে আমাদের দেহে খাদ্যের প্রধান উপাদান, ঠিক আছে? আমরা যে খাবার গুলো খাই তার মধ্যে আমরা ম্যাক্সিমামে কি খাই না, ভাত খাই বা রুটি খাই, ঠিক আছে, বা চাপাটি পরোটা যাই হোক কিছু একটা খাই। তো ভাত বা রুটিটা কি না আমাদের কার্বোহাইড্রেটের মেন সোর্স, ঠিক আছে? এটা না খেলে কি হবে, আমরা যদি 2 দিন ভাত না খাই তো দেখবো আমাদের বডি প্রচুর উইক করছে, আমরা কার্য করতে পারছি না। তো তার কারণটা কি? কারণ এই যে আমরা খাদ্যগুলো গ্রহণ করি, কার্বোহাইড্রেট গ্রহণ করি, কার্বোহাইড্রেটের প্রধান কাজই হচ্ছে শক্তি উৎপাদন করা, ঠিক আছে? এবং শক্তি উৎপাদন করার ফলে কি হয়, আমরা রেগুলার বিভিন্ন রকম কাজ করতে পারি। এছাড়া এই বডিতে শক্তি উৎপাদন হওয়ার ফলে আমাদের যে বিভিন্ন অন্য শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সেগুলো স্বাভাবিক থাকে, ঠিক? তো কার্বোহাইড্রেট কোথা থেকে পাওয়া যায়? কার্বোহাইড্রেট উদ্ভিজ্জ উৎস থেকেও পাওয়া যায়, কার্বোহাইড্রেট প্রাণীজ উৎস থেকেও পাওয়া যায়, ঠিক আছে? উদ্ভিজ্জ উৎস থেকেও কার্বোহাইড্রেট পাওয়া যায়, প্রাণীজ উৎস থেকেও পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস থেকে কি কি জায়গা থেকে পাওয়া যায়? মেন হচ্ছে বিভিন্ন যে শস্যগুলো রয়েছে, ঠিক আছে, শস্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব কার্বোহাইড্রেটের রিচ সোর্স। কার শস্য বলতে হচ্ছে ধান, তো চাল হয়ে গেল, তারপরে গম, ঠিক আছে, আখ, ভুট্টা, বাজরা, ঠিক, এগুলো হচ্ছে যেগুলো বিভিন্ন শস্যগুলো রয়েছে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের মেন সোর্স। এছাড়া জোয়ার, তারপরে রাগি, এগুলো সব কার্বোহাইড্রেটের মেন সোর্স। এছাড়া আমরা আলু খাই, রাঙা আলু খাই বা মিষ্টি আলু খাই বা এমনি আলু খাই, আলু একটা কার্বোহাইড্রেটের রিচ সোর্স, ঠিক আছে? গাজর, বিট, চিনি, গুড়, সমস্ত কিছু যা আমরা খাই ম্যাক্সিমাম জিনিস সবগুলোই হচ্ছে কার্বোহাইড্রেটের রিচ সোর্স, ঠিক আছে? এছাড়া আমরা যে বিভিন্ন ফল খাই, ফলের মধ্যে থেকে আমরা কি পাই না কার্বোহাইড্রেট পাই, ঠিক আছে? ফলের মধ্যে থেকে আমার বডিতে কি পাই কার্বোহাইড্রেট পাই। তো কার্বোহাইড্রেটের যে উৎস সেটা পরীক্ষায় জেনারেলি আসে কার্বোহাইড্রেটের প্রাণীজ উৎস বলে, ঠিক আছে, কার্বোহাইড্রেটের প্রাণীজ উৎস, বা এভাবে আসে যে কার্বোহাইড্রেট প্রাণীদের দেহে কি রূপে সঞ্চিত থাকে, না প্রায় কার্বোহাইড্রেট প্রাণীদের দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। আমাদের যকৃতে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, শুধু পাঁঠার যকৃতে নয়, আমাদের যকৃতেও থাকে, কিন্তু আমরা পাঁঠার যকৃত খাই বলে এখানে পাঁঠার যকৃত লেখা রয়েছে। তো প্রাণীদের দেহে যকৃতে বা লিভারে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তো এটা হচ্ছে কোনো প্রাণীর যদি যকৃত বা মেটে এটা খাও তো সেটা কি হয় না কার্বোহাইড্রেটের একটা প্রাণীজ উৎস। নেক্সট কার্বোহাইড্রেটের একটি প্রাণীজ উৎস হচ্ছে মধু, ওকে? তো এই দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই দুটো একটুখানি মাথায় রাখবে, কারণ কার্বোহাইড্রেটের ম্যাক্সিমাম উৎসই হচ্ছে উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস খুব কম। এর মধ্যে গ্লাইকোজেন যেটা যেভাবে আমাদের যকৃতে কার্বোহাইড্রেট সঞ্চয় থাকে এটা সব থেকে বেশি বার আসে, আর মধু, ওকে? আচ্ছা কার্বোহাইড্রেট কি হয় না, কার্বোহাইড্রেট অসংখ্য মনোস্যাকারাইড নিয়ে গঠিত, ঠিক আছে? তাই জন্য কার্বোহাইড্রেটের গঠনগত এককের নাম হচ্ছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। আচ্ছা এখানে গ্লুকোজ লেখা আছে, গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইডের উদাহরণ, গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইডের উদাহরণ। আমরা যে কার্বোহাইড্রেট যুক্ত খাবার গুলো খাই সেগুলো আমাদের বডিতে গিয়ে ভাঙতে শুরু করে, কারণ আর সেগুলো ডিরেক্ট আমাদের কোষ অ্যাবজর্ব করতে পারে না। তো ভাঙতে 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 একটা একক অণুতে এসে পৌঁছায় যেটা আমাদের কোষ কি করে না অ্যাবজর্ব করতে পারে, সেই একক অণুটা কি না গ্লুকোজ। তো কার্বোহাইড্রেটের গঠনগত একক মানে হচ্ছে মনোস্যাকারাইড, অসংখ্য মনোস্যাকারাইড এরকম পরপর 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 জুড়ে কি হয় না একটা কার্বোহাইড্রেটের চেইন গঠন করে, সেটাকে আমরা একটা একটা ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে সেলুলোজ নাম দিই, কোনোটার ক্ষেত্রে স্টার্চ নাম দিই, যার ক্ষেত্রে আমাদের যা নাম দেওয়ার ইচ্ছা সেরকম নাম দিই। তো থাকেটা কি না মনোস্যাকারাইড, অসংখ্য মনোস্যাকারাইড পরপর যুক্ত হয়ে গঠন হয়। তো তার একটা উদাহরণ হচ্ছে গ্লুকোজ।
এরপর যেটা হচ্ছে আমাদের পরীক্ষার নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন কি অনুপাতে থাকে। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। মনে রাখবে কার্বোহাইড্রেটের গঠনগত সংকেত হচ্ছে CN H2N ON, ঠিক, আর গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। যারা না জানো তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে সুবিধা হবে। তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। ওকে, তাহলে এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন কি অনুপাতে আছে, না 12:6, কাটাকাটি করলে কি হবে 2:1, বোঝা গেছে? আর যদি কখনো পরীক্ষায় দেখ কার্বন হাইড্রোজেন অক্সিজেন কি অনুপাতে আছে, তাহলে কি হবে 1:2:1, এই অনুপাতে রয়েছে। একটুখানি বলবে কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে, একটুখানি বলবে কারো কিছু বুঝতে ফার্স্টের অসুবিধা। সংকেতটা লিখলেন, ওটা কিসের সংকেত? নিচেরটা গ্লুকোজ আর সিএন উপরেরটা, এইচ টু এন ও এন, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের জেনারেল সংকেত, সাধারণ সংকেত, কার্বোহাইড্রেট সাধারণ সংকেত, নিচে হচ্ছে গ্লুকোজ। আর কারো কিছু অসুবিধা? ম্যাম এইগুলো নোটস তো দিয়ে দেবেন, তাহলে আর লিখছি না। মানে না, এই ধরো এই যেমন গ্লুকোজের যে সংকেত লেখা আছে না C6H12O6, এটা একটুখানি খাতায় কোথাও লিখে না, বা কার্বোহাইড্রেট জেনারেল সংকেত এটা একটু লিখে না, আর পুরো নোটসটা দিয়ে দেবে তো দিয়ে দেবো, সুতরাং এটা কোনো লেখার দরকার নেই। যা ছাপানো আছে দেখতে পাচ্ছ পেছনে ওটা পুরোটাই দেবে। ম্যাম C6 ওইটা যে ভেঙে বললেন আরেকবার বলুন, কোন জায়গাটা গো? ওই তো 12:6, আর আচ্ছা উপরে আচ্ছা, যেটা ওই যে এই যে উপরে দিলেন এখানে দেখো 1:2। টু ইস টু 1, ওটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত। আচ্ছা এখানে দেখো H12O6 রয়েছে, তো হাইড্রোজেন ইস টু অক্সিজেন কি অনুপাতে রয়েছে? হাইড্রোজেন এখানে কত রয়েছে? 12 আছে, আর অক্সিজেন কত রয়েছে? 6 আছে। তো 12:6 করলে কত হয়? 2:1, সেটাই বলতে চাইছি। বাকি যারা যেটা বুঝতে পেরেছে একটু হাত তুলে সাপোর্ট করবে, আর বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। আচ্ছা পরেরটায় চলে যাচ্ছে, পরেরটা কি বলেছে? না এটা আমাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মল্টোজ 2 অণু গ্লুকোজ নিয়ে গঠিত। এগুলো আমরা পরে আরো পড়বো, কার মধ্যে ক অণু গ্লুকোজ রয়েছে, কে 2টো অণু নিয়ে গঠিত, কে কটা অণু নিয়ে গঠিত, কাকে ভাঙলে কি পাওয়া যায়, তো আমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। মল্টোজ 2 অণু গ্লুকোজ নিয়ে গঠিত, ঠিক। আচ্ছা উদ্ভিদ থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট কি হয়? উদ্ভিদ থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট হচ্ছে সেলুলোজ, সেলুলোজ আকারে উদ্ভিদ থেকে পাওয়া কার্বোহাইড্রেট আমরা পাই, ঠিক আছে। এই সেলুলোজ আমাদের শরীরে কি কাজ করে? না এই সেলুলোজ আমাদের শরীরে মানে আমাদের পেটের সিস্টেম কে ক্লিয়ার রাখতে সাহায্য করে। সেলুলোজ আমরা জেনারেলি হজম করতে পারি না, ঠিক আছে। কোথায় সেলুলোজ পাওয়া যায়? যেমন বেল, ঠিক আছে, বেলের মধ্যে প্রচুর সেলুলোজ থাকে। তারপরে কি হয়, ইসবগুল, এর মধ্যে প্রচুর সেলুলোজ থাকে, এগুলো কি হয়, এগুলো আমরা হজম করতে পারি না। তারপর ডাটার মধ্যে থাকে, এর এদের কাজটা কি? না এরা আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যেখানে যত ময়লা জমে থাকে সেগুলোকে টেনে নিয়ে একদম পায়খানার মধ্য দিয়ে পেটকে পরিষ্কার করে দেয়, ঠিক আছে। তো আমাদের পায়খানা পরিষ্কার করবার জন্য দেবে বেলের ওষুধ বা ইসবগুল হাস্ক যেটা বলে সেগুলো লেখে ডাক্তাররা। তো এগুলোর মধ্যে কি থাকে? না সেলুলোজ থাকে, যেটা হজম হয় না, সেটা কি হয় না আমাদের সিস্টেমকে, গাট যেটা আমাদের, সেই সিস্টেমটাকে উন্নত করে এবং পেটের ভেতর সব ময়লাগুলোকে টেনে পায়খানা দিয়ে বার করে দেয়। আচ্ছা এখানে আবার দেওয়া আছে প্রাইজো কার, হ্যাঁ বলো। বলছি সেলুলোজ আর ফাইবারের মধ্যে ডিফারেন্সটা কি? সেলুলোজ আর ফাইবারের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো একই জিনিস। সেম না? হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে কথা এ অবধি হলো। আচ্ছা প্রাণীজ কার্বোহাইড্রেট তো বলা হয় গ্লাইকোজেন, ওকে, এ অবধি আমরা আগেই বলে দিয়েছি। কার্বোহাইড্রেট কি রূপে মানব দেহে শোষিত হয়? গ্লুকোজ রূপে, এটাও বলেছি। ইম্পর্টেন্ট এটা, 1 গ্রাম শর্করার দহনে কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়? সেটা হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। কোথাও হয়তো 4 কিলো ক্যালোরিও থাকতে পারে, দুটোই সঠিক, ঠিক আছে। কোনো ম্যাম বইতে আপনি কি হয়তো, ম্যাম হ্যাঁ আপনি কি বলো, ওই স্ক্রিনে যেটা দেখাচ্ছেন দেখাচ্ছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, সে পুরোটা দেখছি তাই বলছি।
তুমি একবার লেফট করে জয়েন করো। সবাই কি পুরোনোটা দেখছো নাকি? না ম্যাম, না না না, দেখতে পাচ্ছি ম্যাম। তাহলে তাহলে একবার তুমি লেফট করে জয়েন করো। আচ্ছা তাহলে 1 গ্রাম শর্করার দহনে কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়? না 4 কিলো ক্যালোরি বা 4.1 কিলো ক্যালোরি ওই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এবার হচ্ছে স্টার্চ বা শ্বেতসার কি? স্টার্চ বা শ্বেতসার, তারপরে পরে হচ্ছে সেলুলোজ। লিখতে পারছেন? স্টার্চ বা শ্বেতসার, সেলুলোজ, ঠিক আছে, এগুলো সব কি হচ্ছে? না গ্লুকোজের পলিমার বা মনোস্যাকারাইড এর পলিমার। মনোস্যাকারাইড এর পলিমার, পলিমার কাকে বলে একটুখানি আলোচনা করব। পলিমার কাকে বলে? পলিমার কি না, একটা অণু যখন পর পর অসংখ্যবার যুক্ত হয়, এই দেখো একই অণু পর পর অসংখ্যবার যুক্ত হয়, যুক্ত হয়ে একটা চেইন গঠন করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমার। ঠিক, আর পলিমারের এই প্রতিটা অংশকে আমরা বলবো হচ্ছে মনোমার। ওকে, পলিমারের প্রতিটা অংশকে আমরা বলবো হচ্ছে মনোমার। ঠিক, যেমন পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, তার মনোমারকে আমরা কি বলি? না ভিনাইল ক্লোরাইড। পলিথিন পলিইথিলিন, তার মনোমারকে বলি ইথিলিন। এগুলো তোমরা জানো, জিকেতে পড়ো। তো ঠিক সেম জিনিস, না একই অণু যখন পর পর অসংখ্য বার যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে না একটা চেন গঠন করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমার, এবং পলিমারের প্রতিটা অণুকে আমরা বলবো হচ্ছে মনোমার। ঠিক তেমনি গ্লুকোজ অসংখ্য বার, এন সংখ্যক বার যুক্ত হয়ে গঠন করে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার বা সেলুলোজ বা যে কোনো কার্বোহাইড্রেট, যেমন মল্টোজ দুবার যুক্ত হয়ে গঠন করে মল্টোজ, ঠিক সেরকম। তো তার জন্য গ্লুকোজটাকে আমরা বলবো হচ্ছে মনোমার, এবং তার সঙ্গে যে যতগুলো যুক্ত হয়ে গঠন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমার। ওকে, দেন নেক্সট আসছি হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়? প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেটকে। কেন প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়? কারণ আমাদের বডিতে মোটামুটি পেশি মানে দেহ গঠন করে হচ্ছে প্রোটিন। ওকে, তাপশক্তি উৎপাদন করে কি? না কার্বোহাইড্রেট, কিন্তু প্রোটিনের কাজটা কি? না দেহ গঠন করে। ওকে, তো প্রোটিন খেলে আমাদের বডিতে কি হয়? না মাসেল গঠিত হয়, মাসেল মাস গঠনটা করে হচ্ছে প্রোটিন। কিন্তু অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন আলু সিদ্ধ ভাত খেয়ে পর্যন্ত বেঁচে থাকতে পারে, কারো কি এই কার্বোহাইড্রেট কি করে আমাদের বডিতে সেই প্রোটিনের কাজটা পুরোপুরি তো করতে পারে না, কিন্তু বহুদিন পর্যন্ত সাপোর্ট করে রাখতে পারে। দীর্ঘদিন যদি প্রোটিন না খাওয়া হয়, তাহলে তার থেকে প্রোটিনের অভাব ঘটিত যে কোয়াশিওরকর রোগ, সেগুলো অবশ্যই দেখা যাবে, কিন্তু একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। ঠিক আছে, একটা মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে, তাই জন্য কার্বোহাইড্রেটকে কি বলা হয়? না প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। কার্বোহাইড্রেটটা খেলে কি হয়? না প্রোটিন যদি নাও খাও, অনেকদিন তুমি বেঁচে থাকতে পারবে, তাই কার্বোহাইড্রেট প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। কিন্তু কার্বোহাইড্রেট যদি না খাও, একটা সার্টেন টাইমের পরে বডিতে অসুবিধা সৃষ্টি হয়ে যাবে। কিছুদিন অব্দি প্রোটিন আর ফ্যাট দিয়ে তো চলে যাবে, কিন্তু দীর্ঘদিন যদি কেউ কার্বোহাইড্রেট ছেড়ে দেয়, তাহলে তার বডিতে অনেক রকম অসুবিধা সৃষ্টি হয়ে যাবে, তাপশক্তি উৎপাদন হওয়াটার প্রক্রিয়াটাই গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আছে রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কি হয়? ঠিক আছে, রক্তে গ্লুকোজ বেড়ে গেলে যে রোগটা হয় সেটাকে আমরা বলি মধুমেহ বা ডায়াবেটিস। এটা তোমরা সবাই জানো, মধুমেহ বা ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজ বেড়ে গেলে হয়। আচ্ছা, এর খেলে কি সৃষ্টি হয়? হাইপার গ্লাইসিমিয়া। ঠিক আছে, যারা জানো না একটু লিখে নেবে, হাইপার গ্লাইসিমিয়া। মধুমেহ বা ডায়াবেটিস রোগটার নাম। তো রক্তে যদি শর্করা বৃদ্ধি পায়, তখন সেটা হচ্ছে হাইপার গ্লাইসিমিয়া। ওকে, আর শর্করা কমে যদি যায়, শর্করা কমে যায় যদি, তখন সেটাকে আমরা বলি হাইপো গ্লাইসিমিয়া। ওকে, হাইপো গ্লাইসিমিয়া। আমার হাতে লেখা বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। শর্করা বেড়ে গেলে তখন তাকে বলে হাইপার গ্লাইসিমিয়া, শর্করা কমে যদি যায় তখন তাকে আমরা বলি হচ্ছে হাইপো গ্লাইসিমিয়া। ওকে, আর দেন নেক্সট, যদি মূত্র দিয়ে শর্করা বেরোতে শুরু করে, মানে মূত্রে যদি শর্করা চলে আসে, তখন সেটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। রোগগুলোর নাম একটু জেনে নেবে। যদি মূত্র দিয়ে শর্করা বেরোতে শুরু হয়, তখন সেই রোগটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোসুরিয়া। ম্যাম এটা আগের দিনই এগুলো বলেছিলেন না একবার?
হতে পারে, সে পড়ানোর ক্ষেত্রে কোন দিন কি বলেছি ভুলে গেছি, যদি না জানো তো লিখে নেবে। ম্যাম লাস্ট কি বললেন? গ্লাইকো? সুরিয়া, গ্লাইকো সুরিয়া। হয়ে গেছে, মুছে দিলাম। আচ্ছা এবার বলছে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান উৎস কি? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান উৎস সবুজ উদ্ভিদ, ফার্স্টেই বলেছে, এটা মনে রাখবে। সবচেয়ে মিষ্টি শর্করার নাম কি? ঠিক আছে, সবচেয়ে মিষ্টি শর্করা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ জেনারেলি মধুতে থাকে। সবচেয়ে মিষ্টি শর্করা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ জেনারেলি মধুতে থাকে। তো আমাদের পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট যে কোন একটা শর্করার নাম দিয়ে বলে দেবে যে এটা কোথায় থাকে। ঠিক আছে, ফ্রুক্টোজ নাম থেকে মনে রাখবে ফ্রুটস এ থাকে। ঠিক আছে, ফ্রুটস এ থাকে, যেমন আম, যেমন কলা, ঠিক আছে, যেগুলো মিষ্টি মিষ্টি ফল, যেমন জ্যাক ফ্রুট, আই মিন বাংলায় বলে কাঁঠাল। ম্যাম বল হ্যাঁ, কি কি বলে বলো, কিছু একটা কিছু বলছিল। না না ম্যাম, মধুতে থাকে, মধুতে থাকে, আবার ফ্রুটস থাকে। হ্যাঁ, ফ্রুক্টোজ ফ্রুটস এও থাকে। ঠিক আছে, সবচেয়ে মিষ্টি শর্করা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ ফ্রুটস এ থাকে। নাম থেকে মনে রাখবে ফ্রুক্টোজ ফলে পাওয়া যায়। ফলে, দুটোতে থাকে তো, হ্যাঁ দুটোতে থাকে না, অনেক কিছুতে থাকে, অনেক ফলে থাকে মধু এবং আর মধুতেও থাকে। হ্যাঁ ওকে, বলছি, ফল আর মধুতেই থাকে মাল। হ্যাঁ ফল আর মধুতে থাকে, ঠিক, গুড। ঠিক, কিছু কিছু জিনিস মনে রাখার সূত্র বলে দিই একটুখানি, এটা এ অব্দি লেখা হয়ে গেছে আশা রাখছি। এবার আমি একটুখানি যাচ্ছি নিচের দিকে, এখানে আমি একটা ছক বানিয়ে রেখেছি যেটা আমাদের পরীক্ষায় আসে। ছকটা আমরা দেখতে পাচ্ছি, ছকটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কোথায় থাকে? তা আঙুরে, আপেলে, খেজুরে থাকে গ্লুকোজ। দেন নেক্সট আছে হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কোথায় থাকে? এটা মনে রাখবার চেষ্টা করবে যে সুক্রোজ কোথায় থাকে। জেনারেলি আখ থেকে যা পাওয়া যায় সবকিছুতে সুক্রোজ থাকে। আখ থেকে যা পাওয়া যায় সবকিছুতে সুক্রোজ থাকে, আখের রস থেকে। তো আখের রস থেকে কি পাওয়া যায়? আখের রস থেকে চিনি পাওয়া যায়, আখের রস থেকে গুড় পাওয়া যায়, আখের রস থেকে মিশরি পাওয়া যায়, তারপরে জাগারি পাওয়া যায়, এই জাগারি তো গুড়ি হয়ে গেল, সরি, জাগারি পাউডার যেটা সেটা পাওয়া যায়। এগুলো সবকিছুতে কি থাকে? না, সুক্রোজ থাকে। আখ রিলেটেড যা পদার্থ সবকিছুতে সুক্রোজ থাকে। ওকে, আচ্ছা, যেগুলো পায়খানা পরিষ্কার করতে ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে থাকে হচ্ছে সেলুলোজ। যেগুলো পায়খানা পরিষ্কার করতে কাজে লাগে সেগুলোতে থাকে সেলুলোজ। কিরকম? ইসবগুল, তারপরে বেল, তারপরে হচ্ছে থোড়, তারপরে ডাটা, শাক, যেগুলো খেলে একদম হজম তো আমরা করতে পারি না, সব পায়খানা হয়ে হড়হড় করে বডি থেকে বেরিয়ে যায়, সেগুলোতে থাকে হচ্ছে সেলুলোজ। যা ফলের সাথে রিলেটেড, ফলের সাথে রিলেটেড, এটা পায়খানার সাথে রিলেটেড, যা হজম ফজম হয় না সব বেরিয়ে যায়, যা ফলের সাথে রিলেটেড তা হচ্ছে ফ্রুক্টোজ। ওকে, তাহলে মনে থাকবে যা আখ থেকে পাওয়া যায় সেটা হচ্ছে সুক্রোজ, যা ফল থেকে পাওয়া যায় তা হচ্ছে ফ্রুক্টোজ, যেটা হজম হয় না পায়খানা দিয়ে ডিরেক্ট বেরিয়ে যায় সেটা হচ্ছে সেলুলোজ, আর স্টার্চ বা শ্বেতসার হচ্ছে যেগুলো আমাদের প্রধান খাদ্য উৎস। প্রধান খাদ্য উৎস যেগুলো, মানে যেগুলোকে আমরা বেঁচে থাকি, ভাত, ডাল, জোয়ার, বাজরা, রাগি, আলু, যেগুলো আমাদের রেগুলার বাড়িতে রান্না বান্না হয়, যেগুলো আমাদের প্রধান খাদ্য উৎস, সেটাই হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। বোঝা গেছে? আচ্ছা, পরে আছে ল্যাকটোজ। লেখাটা কেটে গেছে, পড়তে পারছো না? ল্যাকটোজ 57 নম্বরে আছে, সেটা দুধে থাকে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, কোন খাবার যদি আধা পচে যায়, কোন খাবার যদি আধা পচে যায় তো তখন তার মধ্যে আসে হচ্ছে মল্টোজ। তাহলে কি হবে? আধা পচা ভাত রুটি যখন পুরো ঠিক আছে তখন তার মধ্যে থাকছে কি? না, স্টার্চ বা শ্বেতসার। যখনই সেটা আধা পচে যাচ্ছে তখন সেটার মধ্যে হয়ে যাচ্ছে কি? মল্টোজ। কেন? না, বাইরে থেকে ব্যাকটেরিয়ারা কি করে, ওর মধ্যে শোষণ ঘটাতে শুরু করে, এর ফলে কি হয়, কার্বোহাইড্রেট, এটা জটিল কার্বোহাইড্রেট যেটা
জটিল কার্বোহাইড্রেট, সেলুলোজ, স্টার্চ বা শ্বেতসার রয়েছে, সেটা কি হয় ক্রমাগত ব্রেক ডাউন হতে শুরু হয়, এবং ব্রেক ডাউন হতে 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 কি হয় না, মল্টোজে পরিণত হয়। ঠিক আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় কোশ্চেন আসে, কম আসে, আমি এক দু জায়গায় দেখেছি, সেটা হচ্ছে রুটি বা ভাত অধিকক্ষণ মুখের মধ্যে চেবালে মিষ্টি লাগে কেন। তো এটার কথা বলে দিচ্ছি, রুটি বা ভাত যদি মুখের মধ্যে অধিকক্ষণ চেবানো হয়, তাহলে আমাদের মুখে যে লালা রস থাকে না, আমাদের মুখে টায়ালিন নামক একরকম উৎসেচক থাকে বা যেটা লালা রসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, টায়ালিন যে উৎসেচক, সে কি করে না, ডিমের শ্বেতসারের মধ্যে কাজ করে, লালা রসের মধ্যে টায়ালিন নামক একটা উৎসেচক থাকে, ও কি করে শ্বেতসারের উপর কাজ করে, শ্বেতসার বা স্টার্চ কে ভেঙে 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 মল্টোজে পরিণত করে। এবার মল্টোজ হচ্ছে মিষ্টি স্বাদ, কারণ দু অণু গ্লুকোজ নিয়ে গঠিত, গ্লুকোজ মিষ্টি স্বাদ, মল্টোজেরও হচ্ছে মিষ্টি স্বাদ, তাই জন্য রুটিকে যদি অধিকক্ষণ ধরে মুখে চেবানো হয়, তাই এটা মিষ্টি লাগে। কি বললাম, বোঝা গেছে? এটা একটু খাতায় স্টার করে একবার লিখে বলুন। নেবে, রুটি বা ভাত অধিকক্ষণ চেবালে মিষ্টি লাগে, কারণ টায়ালিন উৎসেচক শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। আরেকবার বলুন। আবার প্রথম থেকে বলবো, লেখো, রুটি ও ভাত অধিকক্ষণ চেবালে মিষ্টি লাগে, রুটি বা ভাত অধিকক্ষণ চেবালে মিষ্টি লাগে, কারণ টায়ালিন উৎসেচক শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, ঠিক, তার মানে বোঝা গেল যে টায়ালিন উৎসেচকের সাহায্যে শ্বেতসার বা মল্টোজ কি হয়, অর্ধপাচিত হয়ে যায়, তাই জন্যই সেটা গিয়ে মল্টোজে পরিণত হয়। ওকে, আচ্ছা, এটা থেকে আরেকটা জিনিস আমরা শিখতে পারলাম, এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম, যে আমরা যখন খাবারটা খাই, কার্বোহাইড্রেটের প্রধান পাচন আমাদের মুখে ঘটে, পেটে নয়। মনে রাখবে, কার্বোহাইড্রেটের, যদিও আমরা পরবর্তীকালে যখন প্রাণী একটা চ্যাপ্টার আছে পড়বো, তো সেখানে আমরা শরীরের বিপাক সম্বন্ধে পড়বো, তাও এখন মনে রাখবে যে কার্বোহাইড্রেটের প্রধান পাচন আমাদের মুখে হয়, পেটে নয়। মুখে আমাদের যে টায়ালিন উৎসেচক থাকে, এই কি করে না, কার্বোহাইড্রেটের প্রধান পাচনটা ঘটিয়ে থাকে, কারণ পুরো কার্বোহাইড্রেটকে বেক করে মল্টোজে পরিণত এই করে, ঠিক আছে। এরপরে পাকস্থলীতে যখন খাদ্য যায়, তখন কিন্তু আর শ্বেতসারের কোনো রকম হজম হয় না, ঠিক আছে, সেটা যখন আবার ক্ষুদ্রান্তে চলে যায়, তখন কি হয়, ক্ষুদ্রান্তে যে আন্ত্রিক গ্রন্থি থাকে, সেখান থেকে মল্টেজ একটা উৎসেচক বের হয়, সেই মল্টেজ উৎসেচক মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। আমি একটুখানিক আবার লিখছি, তাহলে মুখে কি হলো, মুখে থাকে টায়ালিন, লালা গ্রন্থিতে থাকে টায়ালিন, সে কি করে, সে কি করে না, কার্বোহাইড্রেটকে মল্টোজে পরিণত করে। ওকে, তারপরে পাকস্থলীতে কোনো রকম কিছু হয় না, কার্বোহাইড্রেটের কোনো রকম পাচন পাকস্থলীতে হয় না, তারপর সোজা কোথায় হয় না, অন্ত্র, অন্ত্র মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্ত, সেখানে কি আছে, উৎসেচকের নাম কি, মল্টেজ, সেখানে উৎসেচকের নাম কি, মল্টেজ। এবার মল্টেজ কি করে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে, এখানে লিখতে পারছি না, মল্টেজ কি করে, ম্যাম একবার বলে দিন। বলে দিচ্ছি, বলে দিচ্ছি, গ্লুকোজ, এই যে লিখে ফেলেছি, দেখো লিখে ফেলেছি, মুখে টায়ালিন থাকে যে কার্বোহাইড্রেটকে মল্টোজ করে, এটা তো এইমাত্র লিখলে, দেন পাকস্থলীতে লিখে দেখো কেটে দিয়েছি, তার মানে পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক বা পাচন হয় না, পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক বা পাচন হয় না।
দেন আসছে হচ্ছে অন্ত্র। অন্ত্র মানে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কি করে না, ক্ষুদ্রান্তে এই হচ্ছে মল্টেজ। মল্টেজ হচ্ছে উৎসেচক। ক্ষুদ্রান্তে মল্টেজ, মল্টেজ হচ্ছে উৎসেচক। ও কি করে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে, ঠিক আছে? তারপর ক্ষুদ্রান্তে বিল্লি থাকে, তার মধ্যে দিয়ে শোষিত হয়ে। ম্যাম, হ্যাঁ, ক্ষুদ্রান্তে অবস্থিত মল্টেজ উৎসেচক, তারপরে কি বললেন? মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। আচ্ছা, আর গ্লাইকোজেন পাঠা যকৃতে থাকে, এটা তো ফার্স্টেই বলে দিয়েছি। কারো যদি এই অবধি কিছু বুঝতে অসুবিধা থাকে, হাত তুলে জিজ্ঞাসা করো। টায়ালিনের ব্যাপারটা একটু বলুন। টায়ালিন, টায়ালিন আমাদের মুখের লালা গ্রন্থিতে থাকে, মুখের লালা গ্রন্থিতে থাকে টায়ালিন উৎসেচক। এবার আমরা যখন খাই, খাওয়ার সাথে যে লালাটা মিশে, তো তার মধ্যে টায়ালিন উৎসেচকটা মিশে যায়। এবার তার ফলে কি হয়, কার্বোহাইড্রেটের পাচন শুরু হয়ে যায়, কার্বোহাইড্রেটের ভাঙন শুরু হয়ে যায়। ভাঙতে 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 ও কি করে, একদম লাস্ট স্টেজ মল্টেজে মুখের মধ্যে পরিণত হয়ে যায়। এরপর পেটের মধ্যে গেলে সেটা মল্টোজ, মল্টেজ উৎসেচক কি করে না, ওটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই জন্য খাবার চিবিয়ে খেতে হয়, কারণ আধা চিবিয়ে খেলে যদি কার্বোহাইড্রেট মল্টেজে পরিণত হওয়ার আগেই আমাদের পাকস্থলীতে পৌঁছে যায়, পাকস্থলীর মধ্যে কোনো উৎসেচক থাকে না যে ওকে হজম করবে, তখন আমাদের কি হয়, ব্লোটিং সৃষ্টি হয়। পেটের মধ্যে ব্লোটিং সৃষ্টি হয়, হজম হয় না, তাতে ব্লোটিং সৃষ্টি হয়। কারো কিছু অসুবিধা থাকলে বলবে, আদারওয়াইজ হাত তুলে সাপোর্ট করবে। ব্লোটিং মানে কি মোটা? না না, গ্যাস হয়ে যে ব্লোটিং হয় সেটা, পেট ফুলে থাকা। পেট ফুলে থাকে অনেকে খাওয়া দাওয়ার পরে, হজম না হলে সেটা। আর কে কে বুঝতে পেরেছো, হাত তুলে একটু সাপোর্ট করো, বেশি বেশি করে হাত তোলো। গুড, এবার আমরা আবার আগের জায়গায় পৌঁছে যাই, চলে যাচ্ছি। যেখান থেকে এসেছিলাম, আচ্ছা, এখানে দেখো লেখা আছে, চিনি থেকে কি শর্করা পাওয়া যায়, সুক্রোজ। এটা আমরা পরেও পড়েছি। সুক্রোজকে বিশ্লেষিত করলে কি পাওয়া যায়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে মল্টোজ থেকে কি পাওয়া যায়, দু অণু গ্লুকোজ, ঠিক আছে। সুক্রোজ থেকে কি পাওয়া যায়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই হয়ে গেল আমাদের কার্বোহাইড্রেট, যদিও শেষ হয়নি। এরপরে কার্বোহাইড্রেট নিয়ে আরো অনেক কিছু পড়বো, কিন্তু এবার একটু পরে পড়বো। এবার আমরা চলে যাচ্ছি প্রোটিনে, ঠিক আছে। প্রোটিনে, প্রোটিন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। প্রোটিন প্রাণীজ উৎস, তো তোমরা সবকিছুই জানো, মাছ মাংস ডিম সবকিছুই হচ্ছে প্রোটিনের রিচ সোর্স। এছাড়া প্রোটিন কোথায় পাওয়া যায়, উদ্ভিজ্জ উৎসে তো প্রোটিন পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎসের মধ্যে মেন উৎস হচ্ছে ডাল, প্রায় সব রকম ডালেই প্রোটিন পাওয়া যায়। সয়াবিন, ডাল, সয়াবিন, এগুলো হচ্ছে। তারপরে যে কোনো বীজ, কাঁঠাল বীজ, মটরশুঁটি, এটা বলে বোঝাতে চেয়েছি যে কোনো বীজ, ঠিক আছে। অনেকে খায় দেখবে ফ্ল্যাক্স সিড, তারপরে চিয়া সিডস, এগুলো খুব চলে আজকাল। ফ্ল্যাক্স সিড, চিয়া সিডস, এগুলোর মধ্যে কি হয় না, অনেক অবস্থা প্রোটিন খুব থাকে। ভালো তারপরে এই যে কুমড়োর দানা, শরীরের পক্ষে। হ্যাঁ 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 হ্যাঁ, সব ভালো, ওগুলো সব খাওয়ার পক্ষে ভালো। তারপরে পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ঠিক আছে। ইউটিউব চ্যানেল গুলো দেখতে পাবে, এই যে যত রাজ্যে সিডস সিডস খেতে বলে, এই সিডস গুলোর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে না, প্রোটিন থাকে আর ফাইবার থাকে। তো কি হয়, আমাদের শরীরে প্রোটিনের চাহিদাটা এইভাবে মেটানো সম্ভব, স্পেশালি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য। আচ্ছা, কিছু লবঙ্গ, এলাচ, এগুলোর মধ্যে প্রোটিন থাকে। তো প্রোটিনের সোর্স কোনোদিন জেনারেলি জিজ্ঞাসা করে না। তো প্রোটিনের কাজ কি, প্রোটিনের কাজই হচ্ছে মেনলি আমাদেরকে দেহ গঠন করতে সাহায্য করে, ঠিক আছে। যে ক্ষতস্থান সারাতে, কোথাও একটা যদি আমাদের গর্ত হয়, ক্ষত হয়, তো সেই জায়গাটা মাংস উৎপন্ন যে ভরবে, সেটাই হচ্ছে প্রোটিনের কাজ, ঠিক আছে। পেশি সংকোচন করা, সেটা হচ্ছে কি না, প্রোটিনের কাজ। প্রোটিন কমে গেলে আমাদের পেশি থাকে না, যেখানে কোয়াশিওরকন মেরাস্মাস রোগ হয় সেক্ষেত্রে পেশি থাকে না। আর যাদের ক্ষেত্রে পেশি রয়েছে কিন্তু প্রোটিনটা দীর্ঘদিন ধরে কম থাকে, তো সেক্ষেত্রে পেশি সংকোচনে কি হয়, সমস্যা সৃষ্টি হয়, ঠিক। তো কি নিয়ে গঠিত, কার্বোহাইড্রেট কি নিয়ে গঠিত, না কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। প্রোটিন কি নিয়ে গঠিত,
না, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে এক্সট্রা একজন রয়েছে, সে হচ্ছে নাইট্রোজেন। এটাই হচ্ছে আমাদের প্রোটিনের প্রধান উপাদান। ওকে, প্রোটিনের প্রধান উপাদান নাইট্রোজেন। আমরা জানি সিম্বি গোত্রের উদ্ভিদ যেটা রয়েছে, যারা রয়েছে, যেটা ডাল জাতীয় উদ্ভিদ, তাদের মূলে কি হয় না, রাইজোবিয়াম নামক একরকম ব্যাকটেরিয়া বসবাস করে, ঠিক আছে? তো সেই ব্যাকটেরিয়াটা কি করে না, যেহেতু উদ্ভিদ ডিরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারে না, তো তার সেই ব্যাকটেরিয়াটা কি করে, বাতাস থেকে নাইট্রোজেনকে শোষণ করে মাটিতে মিশিয়ে দেয়। মাটিতে মিশিয়ে দেওয়ার ফলে কি হয়, সেটা তখন উদ্ভিদ সহজেই নিতে পারে, এবং সেটার উদ্ভিদ নিতে পারে কি করে না, সেটা দিয়ে নিজের দেহ গঠন করে, এবং যে শস্য উৎপন্ন করে তার মধ্যেও সেটাকে সঞ্চয় করে। এই জন্য যে কোনো ডাল জাতীয় শস্যে কি হয় না, প্রোটিনের অ্যামাউন্টটা বেশি হয়, কারণ তাদের মূলে রাইজোবিয়াম থাকে, যারা মাটি বাতাস থেকে ডিরেক্ট মাটিতে নাইট্রোজেনকে মিশিয়ে দেয়। ওকে, এছাড়া আমরা যে ফার্টিলাইজার বা সার ইউজ করি, তার মধ্যে তার প্রধান উপাদান কি না, সারের প্রধান উপাদান হচ্ছে এনপিকে, নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস। তো নাইট্রোজেন লাগে, নাইট্রোজেন দিলে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট যে সারগুলো আমরা দিই, ইউরিয়া, সবই এগুলো কি নাইট্রোজেনের উৎস, মাটিতে নাইট্রোজেন অ্যামাউন্ট বৃদ্ধি করে, এবং তার ফলে কি হয় না, উদ্ভিদ প্রোটিন তৈরি করতে পারে, এবং সেই প্রোটিনটা খাবারের মধ্যে থেকে যায়, যেটা আমরা গ্রহণ করি। ওকে, দেন আসছে হচ্ছে প্রোটিনের গঠনগত এককের নাম কি, এটা ইম্পর্টেন্ট জেনে রাখবে, অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড অণু পরপর যুক্ত হয়ে কি হয়, প্রোটিন। তার মানে প্রোটিন যদি পলিমার হয়, অ্যামাইনো অ্যাসিড কি হবে, তার মনোমার। ওকে, প্রোটিন যদি পলিমার হয়, অ্যামাইনো অ্যাসিড কি হবে, তার মনোমার। ম্যাম, অসংখ্য, হ্যাঁ পলিমারের থেকে মনোমার ছোট একক, তাই তো? একদম, অসংখ্য মনোমার জুড়ে গঠিত হয় পলিমার। আচ্ছা, এবার যেটা হচ্ছে কথা, তো প্রোটিন আমরা খেয়ে নিলে, সেই প্রোটিন তো আমরা ডিরেক্ট বডিতে অ্যাবজর্ব করতে পারি না, তো তখন কি হয় না, সেই প্রোটিনটা আমাদের বডিতে গিয়ে, প্রোটিনের পরিপাক কোথায় হয় মনে রাখবে, প্রোটিনের পরিপাক হয় পাকস্থলীতে, প্রোটিনের পরিপাক হয় পাকস্থলীতে। তো যখনই পাকস্থলীতে যায় প্রোটিন, ঠিক আছে, পাকস্থলীতে যেই প্রোটিন গিয়ে পৌঁছায়, সেখানে উৎসেচক বসে থাকে, উৎসেচকের নাম কি, পেপসিন। উৎসেচকের নাম হচ্ছে পেপসিন। এগুলো জেনারেলি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তো সব পড়ানো হবে, যখন প্রাণী পড়ানো হবে পড়ানো হবে, তো পেপসিন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধু ইভিএস এর অ্যাঙ্গেল দিয়ে বলবো না। তো পেপসিন একটা প্রোটিন ভঙ্গ উৎসেচক, সে কি করে না, প্রোটিনটাকে হজম করতে সাহায্য করে। তো প্রোটিনটা এভাবে ভাঙতে 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 এক লাস্ট ক্ষুদ্রান্তে গিয়ে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে, যে অ্যামাইনো অ্যাসিডটা আমাদের কোষে গিয়ে পৌঁছায়। তাহলে এটা বোঝা গেল অ্যামাইনো অ্যাসিড। আর এই একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যে বন্ড দ্বারা যুক্ত থাকে, মানে একটা অ্যামাইনো অ্যাসিড তার সাথে মাঝখানে একটা বন্ড, আবার একটা অ্যামাইনো অ্যাসিড, তারপর একটা বন্ড, এদের যে মাঝে হাত গুলো বা বন্ড গুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে পেপটাইড বন্ধনী বা পেপটাইড বন্ড, ঠিক আছে? তাহলে পেপটাইড বন্ধনী কোথায় দেখতে পাওয়া যায়, প্রোটিনে। এই অবধি আমি যা বললাম, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলতে পারো, এই অবধি পেপটাইড যা কি বললাম। পাকস্থলীতেই থাকে পেপসিন উৎসেচক ম্যাম? না, পেপটাইড হ্যাঁ, ওটা কি কোন জায়গাটা বলছো আমি বুঝতে পারছি তাই না, ম্যাম? একটু ক্লিয়ার করে বলো। পেপটাইড বন্ধনটা একটু ভালো করে ডিটেলস বলে দিন ম্যাম। পেপটাইড বন্ধনী হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এই একটা অ্যামাইনো অ্যাসিড আর এই একটা অ্যামাইনো অ্যাসিড, এদের মাঝখানে যে বন্ধনী, এটাকে বলে পেপটাইড বন্ধনী। বোঝা গেল, পেপসিন আর পেপটাইডের মধ্যে পার্থক্যটা কি? পেপসিন একটা উৎসেচক যে প্রোটিনটাকে ভাঙে, আর পেপটাইড একটা বন্ধনী। বন্ধনী মানে হচ্ছে সোজা কথা, দুজনের মানে এই একটা ধরো প্রোটিন অণু আছে, একটা প্রোটিন অণু আছে, বা একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এরা যে মাঝে হাতটা ধরে আছে না, সেই হাতটাকে আমরা বলছি পেপটাইড বন্ধনী। ওকে, এই হাতটাকে আমরা বলছি হচ্ছে পেপটাইড বন্ধনী, আর পেপসিন হচ্ছে উৎসেচকটার নাম, যে কি করে না, প্রোটিনকে হজম করতে সাহায্য করে। বোঝা গেল, আর কারো কিছু কোশ্চেন? আর একটু হাত তুলে সাপোর্ট করো বেশি বেশি করে। গুড, এবার হচ্ছে কোথায় কি প্রোটিন থাকে, আমাদের পরীক্ষার অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে পরপর যত কোশ্চেন আছে, কোথায় কি প্রোটিন আছে, মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট, মুখস্থ থাকা চাই ঠোঁটের সামনে। ওকে, মুখস্থ থাকা চাই ঠোঁটের সামনে। আর আমি যে কোশ্চেন সেটটা দেবো, যেটা আমরা পরের দিন মেলাবো, সেটা সোমবার দিন পাবে বলে দিলাম, পরের দিন মেলাবো, সেখানে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করবো, নাম ধরে 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 জিজ্ঞাসা করবো।
তো চুলে নখে কি প্রোটিন থাকে? চুলে নখে থাকে কেরাটিন প্রোটিন, ঠিক আছে? নখে আর চুলে থাকে কেরাটিন প্রোটিন। পেশিতে কি প্রোটিন থাকে? পেশিতে থাকে অ্যাক্টিন মায়োসিন, ঠিক আছে? এটা হয়তো ঘুরিয়ে দিতে পারে, নিচের কোন প্রোটিনের উপস্থিতির জন্য পেশি সংকোচন সম্ভব হয়? তো একই, অ্যাক্টিন আর মায়োসিন, এই দুটো প্রোটিন আমাদের পেশিতে থাকে। লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? হিমোগ্লোবিন, ঠিক আছে? লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? হিমোগ্লোবিন। রক্তের প্লাজমায় কি প্রোটিন থাকে? গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। এগুলো জানবো আমরা পরবর্তীকালে, যে এরা আবার রক্ত তঞ্চনেও সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, অস্থি, টেন্ডন আর লিগামেন্ট, অস্থি, টেন্ডন আর লিগামেন্ট, এগুলোর মধ্যে কোন প্রোটিন দেখতে পাওয়া যায়? এদের মধ্যে দেখতে পাওয়া যায় হচ্ছে কোলাজেন প্রোটিন। তাহলে সবকটা প্রোটিনের নাম আমরা জানতে পারলাম, কোথায় কি দেখতে পাওয়া যায় একবার ছোট্ট করে আলোচনা করব। প্রথম হচ্ছে কেরাটিন। কেরাটিন কোথায় দেখতে পাওয়া যায়? চুলে চুলে আর কাটলে নখে, চুলে ভেরি গুড। তারপরে মায়োসিন, অ্যাক্টিন কোথায় দেখতে পাওয়া যায়? পেশিতে ভেরি গুড, শীতে পেশিতে। হিমোগ্লোবিন কোথায় দেখতে পাওয়া যায়? লোহিত রক্তকণিকা, রক্তে লোহিত বা লোহিত রক্তকণিকা রক্তকণিকাতে, ভেরি গুড। দেন গ্লোবিউলিন কোথায় দেখতে পাওয়া যায়? গ্লোবিউলিন রক্তের প্লাজমা, প্লাজমা রক্তের প্লাজমাতে। আচ্ছা, আর অস্থি, টেন্ডন, লিগামেন্ট এগুলোতে কি দেখতে পাওয়া যায়? কোলাজেন কোলাজেন প্রোটিন, প্রোটিন, এগুলোতে কোলাজেন দেখতে পাওয়া প্রোটিন। যায় হচ্ছে কোলাজেন প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, যেটা হচ্ছে কথা, তার মধ্যে লিগামেন্টটা কি? লিগামেন্ট হচ্ছে দুটো হাড়ের মধ্যে থাকে লিগামেন্ট, আর দুটো পেশির মধ্যে থাকে হচ্ছে টেন্ডন। দুটো হাড়ের মধ্যে থাকে লিগামেন্ট, আর দুটো পেশির মধ্যে থাকে হচ্ছে টেন্ডন, ওকে? আচ্ছা, 1 গ্রাম প্রোটিনের সম্পূর্ণ দহনে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 4.1 কিলো ক্যালোরি। কোথাও কোথাও এটা 4ও থাকতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, শরীরে অতিরিক্ত আর অভাব প্রোটিনের কি হয় না? শরীরে অতিরিক্ত প্রোটিন হয়ে গেলে একটা ক্ষতিকর প্রভাব কি রয়েছে? কিডনি স্টোন। কেন না? শরীরে অতিরিক্ত প্রোটিন হয়ে গেলে তৈরি হয় ইউরিক অ্যাসিড, ঠিক আছে? ইউরিক অ্যাসিড তৈরি হয়, প্রোটিনের পরিপাকের ফলে আমাদের বডিতে ইউরিয়া ক্রিয়েট হয়, ঠিক? এই ইউরিয়াটা কি হয়? আমাদের রক্তে থাকে, যেটা কি হয় না, আমাদের কিডনিতে যখন যায়, আমাদের কিডনিতে আমরা জানি, আমরা নেফ্রনে কি হয় না, রক্তের পরিস্রাবন ঘটে, এবং সেখানে গ্লোমেরুলাস, বাউমেন্স ক্যাপসুল অনেক অংশ রয়েছে, ভিতরে আমরা যাচ্ছি না, যখন যেটা পড়াবো তখন সেটার ভিতরে ঢুকবো। তো ওখানে আমাদের কি হয় না, রক্তটার পরিস্রাবন ঘটে। তো ইউরিক অ্যাসিডটা কি হয়, পরিস্রুত হয়ে রক্ত থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? ইউরিয়া রূপে যায়, এবং সেটা বডিতে যখন থাকে মূত্র দিয়ে ইউরিক অ্যাসিড রূপে আমাদের বডিতে কে বেরিয়ে আসে। এই ইউরিক অ্যাসিডটা যখন বাইরে থাকে, সেটা জারণ হয়ে ইউরিয়া হয়, এবং সেটা জারণ হয়ে কি হয়, অ্যামোনিয়াতে পরিণত হয়। এই জন্য রক্ত বাথরুম থেকে অ্যামোনিয়ার ঝাঝালো গন্ধ বের হয়, কারণ আমাদের মূত্রে ইউরিয়া থাকে, সেই ইউরিয়াটা কি হয়, বায়ু অক্সিজেনের সংস্পর্শে এসে অ্যামোনিয়াতে পরিণত হয়, ওকে? এই ইউরিক অ্যাসিডটা যদি বেশি হয়ে যায় বডিতে, তাহলে আমাদের যে কিডনি সেটা সম্পূর্ণ ছাড়তে পারে না, তখন কি হয় না, আমাদের নেফ্রনের মধ্যে সেটা ডিপোজিট হতে বা জমা হতে শুরু করে, এবং বেশি দিন ধরে যদি জমা হতে শুরু করে, তো জমতে জমতে কি হয়, ইউরিক অ্যাসিডটা জমতে 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 একটা ক্রিস্টাল ফর্ম করে ফেলে, তো যেটাকে আমরা কিডনি স্টোন বা কিডনির পাথর নামে জানি। আচ্ছা, এর থেকে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন খেলে যে কিডনি স্টোন হবে, এই ভুল ধারণা রেখো না। কিডনি স্টোন অতিরিক্ত প্রোটিন খাওয়ার একটা ক্ষতিকারক প্রভাব, অতিরিক্ত প্রোটিন খেলে কিডনি স্টোন হয় তা নয়, ঠিক আছে? দুধ জাতীয় জিনিস যদি আমরা খাই, তো আমাদের বডিতে ক্যালসিয়াম আসে, ঠিক আছে? দুধ, দই বা অনেক শস্য রয়েছে, তার মধ্যে তো কি হয় না, আমাদের বডিতে ক্যালসিয়াম আছে। তারপর খাই তার সাথে আবার টমেটো, ঠিক আছে, পালং শাক, যত সব হেলদি খাবার বলা হয় তার থেকে এই ঝামেলাগুলো পাকে, এগুলোর মধ্যে থাকে টমেটো, পালং শাক, এগুলোর মধ্যে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। কি থাকে, কি অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড, এটা মনে রাখবে, না মনে রাখতে পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে। কোথায়টা থাকে? টমেটোতে থাকে, টমেটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, তেঁতুলে কি অ্যাসিড থাকে গো? টার্টারিক অ্যাসিড, টার্টারিক, টার্টারিক অ্যাসিড, টার্টারিক, ভেরি। আর আপেলে? অ্যালিক অ্যাসিড, অ্যালিক অ্যাসিড, ভেরি গুড। অ্যাসিড, আর পিঁপড়ের হুলে? ফরমিক ফরমিক অ্যাসিড, অ্যাসিড, ফরমিক ফরমিক অ্যাসিড, অ্যাসিড। ভেরি গুড। তাহলে টমেটোতে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসে কি অ্যাসিড থাকে? কোল্ড ড্রিঙ্কসে কি অ্যাসিড থাকে? এটা আমাদের থিংস উই মেক এন্ড ডু, ইভিএস এর একটা চ্যাপ্টার আছে, তখন পড়বো, আজকেও বলে দিচ্ছি।
যারা জানো না লিখে নেবে। কোল্ড ড্রিঙ্কস এ থাকে হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস এ থাকে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কা বয়রে নয়রশি ক, কার্বনিক অ্যাসিড। আর আমাদের মূত্রে কি অ্যাসিড থাকে? ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ভেরি গুড, ইউরিক অ্যাসিড। আমাদের মূত্রে থাকে ইউরিক অ্যাসিড, আর কোল্ড ড্রিঙ্কস এ থাকে কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড। আচ্ছা, টমেটোতে তাহলে কি থাকলো? অক্সালিক অ্যাসিড। তো এই অক্সালিক অ্যাসিড আর ক্যালসিয়াম যুক্ত হয়ে কি গঠন করে? ক্যালসিয়াম অক্সালেট, ম্যাম এটা ক্যালসিয়াম কার্বনিক না ম্যাম? কার্বনিক, নয়রসিক, কার্বনিক। তাহলে দুজনে মিলে গঠন করে কি? ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটের কি হয়? কেলাস উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কেলাস। এই কেলাসটা কি হয়? নেফ্রনের মধ্যে গিয়ে আটকে যায়, কারণ কেলাসকে তো ছাড়তে পারে না, বাউমেন্স ক্যাপসুল দিয়ে ছাড়তে পারে না, নেফ্রনের মধ্যে গিয়ে আটকে যায়। বাস, এটাই হয়ে গেল আমাদের কিডনি স্টোন। আর এই দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম অক্সালেটের অণুগুলো কি জমতে 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 একটা বড় কেলাস তৈরি করে দিয়ে ঝামেলাটা ক্রিয়েট করে দেয়। বোঝা গেল কিডনি স্টোনের দুটো কারণ? একটা হচ্ছে ইউরিক অ্যাসিড, একটা হচ্ছে অক্সালেট ঘটিত যৌগ। ম্যাম টমেটোতে বলে কি ফেলো, বললেন? অক্সালিক অ্যাসিড, অ কয় শয়ে আকার? টমেটোতে কি? হ্যাঁ, টমেটোতেই বলছি তো, অক্সালিক অ্যাসিড, অ কয় শয়ে আকার, লয়রসি ক, অক্সালিক অ্যাসিড। ম্যাম কি কি মিশে ক্যালসিয়াম অক্সালেটটা তৈরি হয় একবার বলুন। ক্যালসিয়াম আর অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম কি আর মিশে অক্সালিক, হয়? এই দুটো মিশেই করে হয় হ্যাঁ এই দুটো মিশিয়ে হয় ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। ম্যাম? ক্যালসিয়ামটা কি দুধ থেকে পাওয়া যাচ্ছে এখানে বললেন? দুধ থেকে অনলি ক্যালসিয়াম পাওয়া যায় না, দুধ থেকে পাওয়া যায়, দই থেকে পাওয়া যায়, ছানা থেকে পাওয়া যায়, পনির থেকে পাওয়া যায়, এবং ক্যালসিয়াম অনেক শাক পাতা থেকেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে ম্যাম, দুটো মিশে কি পাওয়া যায় বললেন? ক্যালসিয়াম অক্সালেট, ম্যাম বলছিলাম যে এই যখন স্টোন গুলো হয় তখন অনেকে বলে থাকে যে জল বেশি খাস না তাই হয়, মানে জলের সাথে কি এর কোনো সম্পর্ক আছে যে জল কম হ্যাঁ খাওয়ার হ্যাঁ, জন্য হয় বা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জল কম খেলে এটার আমাদের কিডনি ফিল্ট্রেশন রেটটা কমে যায়। আমাদের কিডনিতে যে পরিস্রবণটা হয় না, যদি রক্ত যত পাতলা হবে, বাউমেন্স ক্যাপসুলে যখন গ্লোমেরুলাস থেকে যখন পরিস্রুত হয়, বাউমেন্স ক্যাপসুলে আসে না, তো সেখানে কি হয়, পরিস্রবণের হারটা বেড়ে যায়। যত রক্ত পাতলা হয় তার পরিস্রবণের হারটা বেড়ে যায়। আমাদের বডিতে যদি জল কম যায় তো রক্ত গাঢ় হয়ে যায়, ঠিক আছে, কনসেন্ট্রেটেড হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয় না, পরিশ্রুত করতে প্রচুর পরিমাণ গ্লোমেরুলাস কে প্রবলেমে পড়তে হয়, ঠিক আছে, তো অত গাঢ় রক্ত করতে পারে না। তো সেক্ষেত্রে তখন অনেক কিছু থেকে এই ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট সব কিছু ঝামেলা একসাথে জুড়ে গিয়ে কিডনি স্টোনের প্রবলেমটা আরো বেশি বাড়ায়, ঠিক আছে। কিন্তু যারা নিয়মিত জল খায় প্রচুর পরিমাণে, তাদের ক্ষেত্রে জেনারেলি এটা জমতে পারে না, কারণ রক্ত পাতলা থাকলে ক্যালসিয়াম অক্সালেট পরিশ্রুত হয়ে যায়, কিন্তু রক্ত একটু ভারী হলেই ক্যালসিয়াম অক্সালেট কি হয়, আটকে যায়। ওকে, আর কারো কিছু অসুবিধা? নাহলে একটু হাত তুলে বেশি বেশি করে সাপোর্ট করো। ম্যাম হ্যাঁ হ্যাঁ, আপনি যে আমাদের কার্বনিক অ্যাসিডটা বললেন, দুজনে মিলে কি যেটা বলছিলেন? ওই বললেন ম্যাম, যেটা আপনি কার্বনিক অ্যাসিডটা বললেন যেটা কোল্ড ড্রিঙ্কস এ থাকে, এটাই কি হ্যাঁ, সেই অ্যাসিডটা যেটা সাপ সহ্য করতে পারে না যে না না গন্ধটা? না 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 না, ওটা তো কার্বনিক হচ্ছে কার্বলিক অ্যাসিড, কার্বনিক ওটা ওটা তো কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। ওটার আসল নাম হচ্ছে ফেনল, মনে রাখবে ওটা আলাদা। আর আরেকটা জিনিস, এটা আবার তোমাদের সায়েন্স সেকশনের একটা কোশ্চেন, যারা যখন পরীক্ষা দিতে যাবে তো সেখানে দেখতে হবে। কার্বলিক অ্যাসিড এ হচ্ছে আসলে হচ্ছে ফেনল, ঠিক আছে, সাপ মারবার জন্য যেটা ইউজ করে, অ্যাকচুয়ালি সাপে তো মরে না, কিছুই হয় না সাপের, খুব একটা গায়ে লাগলে শুধু জলে। তো কার্বলিক অ্যাসিড, তো এ অ্যাকচুয়ালি হচ্ছে ফেনল, পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেনল কে কার্বলিক অ্যাসিড বলে। আচ্ছা, যা যা বললাম বুঝতে কারো নিশ্চয়ই কিছু অসুবিধা নেই। বেশি বেশি ম্যাম করে তো হাত তোলো। ম্যাম হ্যাঁ বলছি কার্বনিক অ্যাসিড আচ্ছা, ওই যে কোল্ড ড্রিঙ্কস বললেন, ওটা বডিতে বেশি হলে কি ক্ষতি? বডিতে যে কোনো অ্যাসিডে যদি বেশি হয়, আমাদের বডিতে পিএইচ এর মানটা কমে যায়, ঠিক আছে, বডি অ্যাসিডি হয়ে যায় এবং রক্ত অ্যাসিডি হয়ে যায়, ঠিক আছে। যে কোনো অ্যাসিডই বেশিতে হলে, ম্যাডাম রোগ কার্বনিক অ্যাসিড প্রতিরোধ বলে না, ক্ষমতা কমে যায়। হ্যাঁ, অনাক্রম্যতা সিস্টেমটা ডিস্টার্ব হয়, তারপর সবচেয়ে বড় কথা রক্ত অ্যাসিডই হয়ে গেলে
আমাদের রক্ত জেনারেলি ক্ষারীয়, 8.3 পিএইচে রক্ত চলে। তো রক্ত যদি অ্যাসিডিক হয়ে যায় প্রতিটা অর্গ্যানকে হার্ম করে, ঠিক আছে? কারণ সেই রক্ত যখন কিডনিতে যাবে কিডনিকে ক্ষতি করবে, সেই রক্ত যখন লিভারে যাবে লিভারকে ক্ষতি করবে, সব জায়গাকেই ক্ষতি করে বডিকে। এই জন্য আমাদের যেহেতু রক্ত ক্ষারীয়, বডিকে এই জন্য স্লাইট ক্ষারীয় রাখতে হয়। ওকে ম্যাম, ম্যাম, তাহলে আমাদের বডির মানে আমাদের রক্তের পিএইচ এর মান কত তাহলে? 8.3, 8 থাকে পেজ। আচ্ছা, ওকে, এরপর অত মনে রাখতে হবে না, এর পিএইচ কত, ওর পিএইচ কত। অ্যাকচুয়ালি যদি আইডিয়াল রক্ত হয় তো সেক্ষেত্রে হয় 7.4, আইডিয়াল হওয়া উচিত এটা 7.4 রক্তের পিএইচ এর মান। তো আমাদের তো সবকিছুতে গন্ডগোল থাকে, হয় না, কারো এর 6-7-এর নিচে চলে আসে, কারো 8-এর ওপরে চলে যায়, অনেকের অনেক কিছু হয়। বাদ, তারপর যেটা হচ্ছে কথা, এবার প্রোটিনের অভাবে কি কি হয়। একদম ছোট শিশু যারা 1 বছরের কম, ঠিক আছে, তাদের হয় মেরাসমাস, তাদের হয় মেরাসমাস। আর যারা 1 থেকে 4 বছর তাদের হয় হচ্ছে কোয়াশিওরকর। এতে কি হয়, পেশি গঠিত হয় না, ঠিক আছে? এই সমস্ত শিশুদের ক্ষেত্রে কি হয়, পেশি গঠিত হয় না, চামড়া গাঢ় রঙের হয়ে যায়, পেটটা ফুলে ওঠে। ওকে, দেখো এখানে কোয়াশিওরকর রোগের লক্ষণ দেওয়া হয়েছে, মেরাসমাস রোগের লক্ষণ দেওয়া হয়েছে, দুটো ক্ষেত্রে একই, চামড়া গাঢ় বর্ণের হয়, পেট ফুলে যায়, হাত পা সরু সরু হয়ে যায়, কুচকানো চামড়া। এগুলো তোমরা পরবর্তীকালে কোশ্চেনও দেখতে পাবে যে নিচের কোনটি কোয়াশিওরকর রোগের লক্ষণ। তো এখানে রোগের লক্ষণ গুলো মনে রাখতে হয়, ঠিক আছে? কোয়াশিওরকর হচ্ছে যদি বাচ্চাকে প্রোটিন খেতে না দেওয়া হয়, প্রোটিন কম খাওয়ার পড়লে হয়। আর 1 বছরের কম বাচ্চা যারা, তারা তো আর প্রোটিন যুক্ত খাবার বাইরে থেকে থাকতে পারে না, তাদের জন্য প্রোটিনের কাজ করে হচ্ছে মাতৃদুগ্ধ, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে প্রোটিনের কাজ করে হচ্ছে মাতৃদুগ্ধ। তো যে সমস্ত বাচ্চারা 1 বছরের কম, তাদের যদি ঠিকঠাক করে মাতৃদুগ্ধ না পড়ে, তো তাদের ক্ষেত্রে কি হয়, মেরাসমাস রোগ হয়। শুধুমাত্র প্যাকেট বন্দি খাবার খাওয়ালে মেরাসমাস রোগটা হয়ে যায়। এবার আসি হচ্ছে লিপিড বা ফ্যাট। ওকে, লিপিড বা ফ্যাটে আসি। তো প্রোটিনের আমাদের কাজ হচ্ছে কি করা, না শক্তি উৎপাদন করা, দেহ গঠন করা। রেগুলার 50, 100, 150 গ্রাম প্রোটিন যথেষ্ট, 100 থেকে 150 গ্রাম প্রোটিন যথেষ্ট, 100 থেকে 150 গ্রাম প্রোটিন যথেষ্ট। তোমরা যদি জানো যার যেরকম বডি ওজন হয় তত গ্রাম প্রোটিন খেতে হয়, যার যেরকম বডি ওজন হয় তাকে তত গ্রাম প্রোটিন খেতে হয়। তো ম্যাক্সিমাম 150 গ্রাম যথেষ্ট। তো এরপর আসে হচ্ছে লিপিড বা ফ্যাট। লিপিড বা ফ্যাট, এটার দৈনিক চাহিদা আমাদের বডিতে হচ্ছে 50 গ্রাম। মেন মেন এর কাজ কি করে, বডিতে হিট উৎপন্ন করে, তাপ, ঠিক আছে? বডিতে হিট উৎপন্ন করে বা তাপ উৎপন্ন করে। আচ্ছা, এটার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না, অক্সিজেনটা কি হয় না, কম থাকে। আর কাজটা কি করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তবে প্রধান কাজটা কি, না হিট উৎপন্ন করে আর দেহকে বাইরে থেকে রক্ষা করে। আমাদের শরীরে প্রত্যেকেরই, ঠিক আছে, যেটা কি হচ্ছে, চামড়া আছে, চামড়ার ঠিক নিচেই অ্যাডিপোজ কলা রয়েছে বা অ্যাডিপোজ টিস্যু রয়েছে, এটা কি ফ্যাট টিস্যু। তো এর মধ্যে কি হয়, ফ্যাট সঞ্চিত হয়। এই জন্য আমরা যখন পড়ে যাই আমাদের শরীরের পাকস্থলী বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত গিয়ে কোনো চোট লাগে না, কারণ ওই ফ্যাট কি হয়, শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে যায়, ঠিক আছে? প্রতিটা আমাদের শরীরের প্রতিটা অর্গানের উপরে কি হচ্ছে, একটা ফ্যাটের লেয়ার থাকে, তার ফলে কি হয় না, আঘাত পেলে আঘাতটা ভেতরের কোনো অঙ্গে গিয়ে আঘাত করে না। আর দ্বিতীয় কাজ কি করে, না দেহের তাপটাকে রক্ষা করে, তাপ উৎপন্ন করে, প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে আর রক্ষা করে। এই জন্য বেশি ফ্যাট জাতীয় খাবার খেলে আমাদের বডি খুব গরম হয়ে যায়, বেশি প্রোটিন জাতীয় খাবার খেলেও হয়, কিন্তু বেশি ফ্যাট জাতীয় খাবার খেলে আমাদের বডি খুব গরম হয়ে যায়। কারণ প্রচুর পরিমাণ, মানে 1 গ্রাম ফ্যাট 9 কিলো ক্যালোরির মতো তাপ শক্তি উৎপন্ন করে ফেলে, ঠিক আছে? 9 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে ফেলে, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়ে যায়। এবার ফ্যাট কি করে, ওই তাপটাকে দেহের বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বেরোতে দেয় না, দেহের মধ্যে আটকে রাখে, ফলে দেহ গরম হয়, দেহ ঠিকঠাক থাকে। আবার বাইরের যে তাপ রয়েছে সেটাও দেহের মধ্যে ঢুকতে দেয় না, মানে একটা তাপের সাম্যাবস্থা রক্ষা করে। যারা শীত প্রধান দেশে থাকে, ঠিক আছে, তাদের চামড়ার নিচে ফ্যাটের মোটা আস্তরণ দেখতে পাওয়া যায়, যেমন মেরু ভাল্লু, ঠিক আছে, যেমন শিল মাছ, ওকে, যেমন ঠান্ডা জলে থাকা তিমি মাছ, এদের চামড়ার নিচে মোটা ফ্যাটের আস্তরণ দেখতে পাওয়া যায়। কেন কি না, বাইরে ঠান্ডা যাতে কোনো ভাবে এদের শরীরের ভেতর ঢুকে না যায়, আর ভেতরে খাওয়ার ফলে যে তাপটা উৎপন্ন করে সেটাও যাতে বাইরে বেরিয়ে না যায়, সেক্ষেত্রে এদের সবার চামড়ার নিচে ফ্যাটের পুরো আস্তরণ দেখতে পাওয়া যায়।
ওকে, যদি আমরা যখন প্রাণী পড়বো সেখানে আবার আমরা একই জিনিস পড়বো, তাও এখন একটু বলে রাখলাম। তো উৎস কি কি রয়েছে, উৎস কি কি রয়েছে দেখে নি। না, যে কোনো বীজ যেগুলো থেকে তেল উৎপন্ন হয় সেগুলোই সব ফ্যাটের বীজ, যেমন সর্ষের বীজ, সেখান থেকে সর্ষের তেল হয়, নারকলের, নারকল, নারকলের তেল উৎপন্ন হয়, ঠিক আছে, তিল, তিসি, রে, সব এগুলো কি হচ্ছে না, ফ্যাটের সোর্স। ওকে, যেগুলো থেকে তেল উৎপন্ন, যেমন অলিভ অয়েল, অলিভ একটা ফ্যাটের সোর্স, তারপরে ডাল, আটা, এগুলোর মতো ফ্যাট থাকে কিন্তু খুব কম পরিমাণে থাকে। মেনলি যে সমস্ত উদ্ভিজ্জ উৎস তেল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি সব হচ্ছে ফ্যাটের সোর্স। আর প্রাণীদের ক্ষেত্রে তো জানি, দুধ, দই, ঘি, মাখন, মাংসের চর্বি, মাছের তেল, এগুলো সব হচ্ছে ফ্যাটের সোর্স। ঠিক, তাহলে লিপিডের প্রধান উপাদান কি? লিপিডের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সরি, কার্বন, কিন্তু 2:1 অনুপাতে থাকে না। ওকে, এ অবধি যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তো হাত তুলে বলতে পারো, আদারওয়াইজ হাত তুলে সাপোর্ট করো। কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় বলো, নাহলে হাত তুলে সাপোর্ট করো, একটু বেশি বেশি করে সাপোর্ট করো। হ্যাঁ, সব রকম ডালই কি ফ্যাট থাকে? তাহলে মুসুর ডালটা বলে না প্রোটিন থাকে? না দেখো, কোনো একটা কিছু, কোনো একটা কিছু দিয়ে গঠিত হয় না, ঠিক আছে। মসুর ডালে প্রোটিন থাকে বলে তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে না তা নয়, তার মধ্যে কার্বোহাইড্রেটও থাকে, তার মধ্যে ফ্যাটও থাকে, তার মধ্যে ভিটামিনও থাকে, সবই থাকে। বাট মসুর ডালের ফ্যাট কন্টেন্টটা কি হয়, অন্য ডাল অপেক্ষা বেশি হয়। মসুর ফ্যাট ডালে তো কন্টেন্ট বেশি বলছি, ভরিক ফ্যাট অ্যাসিড কন্টেন্ট থাকে। বলছি, সরি, প্রোটিন কন্টেন্টটা মসুর ডালে, প্রোটিন কন্টেন্ট অন্য ডাল অপেক্ষা তুলনায় একটু বেশি হয়, বাস এটুকুই। হ্যাঁ, কি মসুর আরে ডালে তুমি, তো বেশি ইউরিক অ্যাসিড থাকে না? ইউরিক অ্যাসিড বেশি থাকে না, যেহেতু প্রোটিন বেশি থাকে খেলে তো ইউরিক অ্যাসিড সেক্ষেত্রে হয়। প্রোটিনটা খেলে তোমার বডিতে হজম করতে গেলে, আমি এই মাত্র যেটা বললাম, বডিতে হজম করতে গেলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হবে, যে জন্য আমাদের কিডনি স্টোনটা কম করে। তো এর জন্য রেড মিট খাওয়া খুব ক্ষতিকর। রেড মিট যদি তুমি খাও, রেড মিট হচ্ছে হাই অ্যামাউন্টে একটা প্রোটিন সোর্স, ঠিক আছে, প্রচুর পরিমাণ হাই প্রোটিন সোর্স। তুমি কি রেড মিট খাচ্ছ সে অনুপাতে, তুমি যেমন যদি পাঁঠার মাংস খাও তো সেক্ষেত্রে একটা হাই প্রোটিন থাকে, সেক্ষেত্রে তুমি বিফ খাও, বিফে আরো হাই প্রোটিন থাকে। তো যত হাই প্রোটিনের দিকে যাবে সেগুলো তত বেশি ইউরিক অ্যাসিড উৎপন্ন করবে, বোঝা গেছে? আর কিছু প্রবলেম? নালে হাত তুলে সাপোর্ট করো, বেশি বেশি করে হাত তুলে সাপোর্ট করো। ম্যাম হ্যাঁ বলো। বলছি, বিটরুট যেটা হয় ওতে কি থাকে? বিট রুট, বিট রুটে ফাইটোকেমিক্যাল থাকে, আমি বিফ বলেছি, গরুর মাংস, না আর হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, আমি বিটের কথা জিজ্ঞাসা আচ্ছা করছি। বিট রুটে থাকে ফাইটোকেমিক্যাল, বিটা ক্যারোটিন বলে, ফাইটোকেমিক্যাল এটা থাকে ওটা। হ্যাঁ 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 মানে ম্যাম এর বলে উপকারিতা, শুনতে না, প্রচুর উপকারিতা এর রয়েছে, বডিকে উপকারিতা টক্সিন মুক্ত করে, ডিটক্স করে, বডিকে ডিটক্স করে। প্রায় দিনই শুনবে, ইউটিউব খুলে দেখলেই দেখবে, ফেস ডিটক্স করুন, বডি ডিটক্স করুন, তাদের দেবে একটা বিট রুটের জুস খেতে বলে। বিটা ক্যারোটিন আমাদের বডিকে ডিটক্স করে, বিটা ক্যারোটিন বলবো না, যে কোনো ফাইটোকেমিক্যাল, যেমন বেল পেপার, ঠিক আছে, যেমন বিট রুট, গাজর, ক্যারট, সবই আমাদের বডিকে ডিটক্স করতে লাগে, পালং শাক সবই ডিটক্স করে। পড়বো পরের দিন, ফাইটোকেমিক্যালস আছে আমাদের পরীক্ষায়, পড়বো পরের দিন। ওকে, এবার হচ্ছে লিপিড কি হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরে ভাঙে। ওকে, লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভাঙে। প্রোটিন কিসে ভাঙে গো বলো, এমাত্র বলেছি, প্রোটিন কিসে ভাঙে, প্রোটিন আমাদের বডিতে অ্যামাইনো কিভাবে অ্যাসিড, অ্যাবজর্ব হয়, অ্যামাইন অ্যামাইনো অ্যাসিড। আর কার্বোহাইড্রেট, সুক্রোজ, কার্বোহাইড্রেট, গ্লুকোজ, 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 একদম। আচ্ছা, 1 গ্রাম ফ্যাটের সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় 9.3 কিলো ক্যালোরি তাপ। সাধারণ উষ্ণতায় যেসব ফ্যাট তরল থাকে তাকে আমরা তেল বলি, আর যেসব ফ্যাট কঠিন হয়ে থাকে তাদেরকে আমরা ফ্যাট বলি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে রক্তে অতিরিক্ত ফ্যাটের ক্ষতিকারক কি প্রভাব রয়েছে। রক্তে অতিরিক্ত কারক, অতিরিক্ত ফ্যাটের ক্ষতিকারক প্রভাব হচ্ছে হৃদরোগ, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, যেটাকে হাইপার টেনশন বলো, সবকিছু, ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলো অনেক কিছু আছে, আমরা পরে আরো এগুলো সম্বন্ধে ডিটেলস পড়বো। ওকে, দেন আসছি আবার একটু কার্বোহাইড্রেটের কিছু জিনিস রয়েছে। কার্বোহাইড্রেট আমরা কি পড়েছিলাম, না একটা অণুকে আমরা বলছিলাম হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে, একটা অণুকে বলছিলাম মনোস্যাকারাইড।
কোথাও যদি দুটো থেকে নটা অণু, ঠিক আছে, কোথাও আছে দুটো অণু যুক্ত আছে, ঘয়ে একটা কার্বোহাইড্রেট গঠন করেছে, যেমন মল্টোজ, তিনটে যুক্ত আছে, চারটে যুক্ত রয়েছে, এবার দু থেকে যদি নটা অণু যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অলিগোস্যাকারাইড। কি বলি? অলিগোস্যাকারাইড। আমি এটা লিখে নেবো। এই যে অলিগোস্যাকারাইড আছে, হ্যাঁ, এটা লিখে নাও। দু থেকে নটি অণু যুক্ত হয়ে গঠিত হয়, দু থেকে নটি মনোস্যাকারাইড যুক্ত হয়ে হয় অলিগোস্যাকারাইড। ম্যাম আরেকবার বলবেন। হ্যাঁ, দু থেকে ন অণু মনোস্যাকারাইড যুক্ত হয়ে উৎপন্ন হয় অলিগোস্যাকারাইড। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো উদাহরণ কি আছে? মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো। ওকে, তাহলে মল্টোজটা কি? মল্টোজটাকে ভাঙলে পাওয়া যাবে দু অণু গ্লুকোজ, আমরা পড়ে নিয়েছি। সুক্রোজ, সুক্রোজটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ। আর ল্যাকটোজ, ল্যাকটোজটা কি? এটাকে ভাঙলে পাওয়া যাবে এক অণু গ্লুকোজ, এক অণু গ্যালাকটোজ। তাহলে আমরা এখান থেকে এটুকু বলতে পারি যে মনোস্যাকারাইডের উদাহরণ কি হবে? একটা শুধু গ্লুকোজ তো আমরা আগেই পড়েছিলাম, গ্লুকোজের সাথে সাথে আর কি হবে? ফ্রুক্টোজ হবে, গ্লুকোজ হবে, ফ্রুক্টোজ হবে, গ্যালাকটোজ হবে, গ্যালাকটোজ হবে, এটা সব কি হবে? মনোস্যাকারাইডের উদাহরণ হবে। গ্লুকোজ হবে, ফ্রুক্টোজ হবে, গ্যালাকটোজ হবে। গ্লুকোজ তো মনোস্যাকারাইড সবার মনে থাকবে, বাট সুক্রোজ আর ফ্রুক্টোজ এ দুটোর মধ্যে গোলাবে না। সুক্রোজ কিন্তু ডাইস্যাকারাইড, যেটা আখের রসে থাকে, আর ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড, যেটা ফলের রসে থাকে। এজন্য ফলের রস খেলে, গ্লুকন ডি গুলে খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, ঠিক আছে, চিনি খেলেও পাওয়া যায়, খানিকক্ষণের মধ্যেই পাওয়া যায়, কারণ আমাদের চিনি যেহেতু সুক্রোজ থাকে তো বেশিক্ষণ টাইম লাগে না ওটা গ্লুকোজ ফ্রুক্টোজে ভাঙতে, চিনি খেলেও পাওয়া যায়। কিন্তু দেখবে যখন উপবাস উপবাস করে তো ফলের রস এটা খুব ভালো কাজ দেয়, কারণ ফ্রুক্টোজ থাকে যেটা খেলে পরে ডিরেক্ট কোষে চলে যায়, গিয়ে ডিরেক্ট শক্তি উৎপন্ন করে দেয়। আর দুগ্ধ শর্করা থেকে পাওয়া যায় হচ্ছে গ্যালাকটোজ। এ অবধি যা বললাম বোঝা গেল? ল্যাকটোজটা কোথা থেকে পাওয়া যায় বললাম? দুগ্ধ শর্করা ল্যাকটোজ থেকে পাওয়া যায়। একটু হাত তুলে সাপোর্ট করো, বোঝা গেলে? মানে আমি কি করে বুঝবো, বুঝেছো না কি বোঝোনি? ম্যাম ফ্রুক্টোজে কি কি থাকে আর একবার বলুন। ফ্রুক্টোজে কিচ্ছু থাকে না, ফ্রুক্টোজ নিজেই একটা মনোশর্করা, মনোস্যাকারাইড। সুক্রোজে থাকে, সুক্রোজ, সুক্রোজে থাকে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এটা হেভি গোলায়, এই জন্য ভালো করে বলে দিলাম, ফ্রুক্টোজ আর সুক্রোজ, এ ভুলেও গোলাবে না। ম্যাম আরেকবার বলুন। ফ্রুক্টোজ আর সুক্রোজ, ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড আর সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, এ দুটোকে কখনো গোলাবে না। ম্যাম তার মানে আখের রসে যেটা ফ্রুক্টোজ পাওয়া যাচ্ছে সেটা মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ। দুজন বলে কি বললাম কিছু? হ্যাঁ, ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, সুক্রোজ ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড। হ্যাঁ, আর কি? অলিগোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড এক, তাই তো না, অলিগোস্যাকারাইড এর একটা ম্যাম? মনো এগুলো ডাইস্যাকারাইড, চলবে তো নয়? ডাইস, দাঁড়া, তুমি কি বলেছো বুঝতে পারিনি, আমি জিজ্ঞাসা করছি, দাঁড়া। ডাইস্যাকারাইড হচ্ছে যার মধ্যে দুখানা অণু থাকবে, আর অলিগোস্যাকারাইড হচ্ছে যার মধ্যে দুটো অণু থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, মানে দু থেকে নটা অণুর মধ্যে যারা থাকবে তারা সবাই অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে একটা স্পেশাল, মানে ডাইস্যাকারাইড হচ্ছে একটা স্পেশাল টাইপের অলিগোস্যাকারাইড, বুঝেছো? উদাহরণের মধ্যে পড়ছে, বাট জিনিস দুটো এক নয়। হ্যাঁ, আরেকজন কি বললে একটু বলে ফেলো। বলছি ম্যাম এগুলো নোটে থাকবে তো লেখা? হ্যাঁ, কোনগুলো?
কোনগুলো নোটে এই যে থাকবে? নোটে, ফ্রুকটোজ গ্লুকোজ, হ্যাঁ হ্যাঁ নোটে বেশিরভাগ জিনিসই লেখা আছে। আর যদি কিছু না থাকে একটুখানি, যখন রেকর্ডিংটা দেখবে তখন একটু লিখে নেবে। সবকিছু হয়তো 100% নোটে নাও থাকতে পারতে পারে, পড়াতে পড়াতে অনেক কিছু বলেছি, তো সেগুলো একটুখানি নোট করে নেবে। ম্যাম আপনি তো বললেন যে আগে থেকে নোট দিয়ে দিবেন, নিজের ভালো হতো আর নোটে তো লিখে হ্যাঁ নিতে হ্যাঁ আজকে পারতেন। দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। নেক্সট সপ্তাহে যেটা পড়াবো ভিটামিন ফাইটোকেমিক্যালস পুরোটার আজকে নোট দিয়ে দেবো। আর সোমবার দিন সকালে যেটা পরের দিন ইয়ে করব, মানে কোশ্চেন যেটা ধরবো বললাম, সে কোশ্চেন তোমরা বাড়িতে সলভ করবে, সেটাও সোমবার দিন সকালে দিয়ে দেবো। সবই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সোমবার দিন নট কি কোশ্চেন সময় ধরবেন একটু দেবেন? বলুন না, নেটের সমস্যা হচ্ছিল খুব। ম্যাম দাঁড়া বল, হ্যাঁ বলো বলো। বলছি আপনি নেক্সট সোমবারে দেবেন, মানে সকালবেলা? না না, কামিং সোমবার, যে নেক্সট সোমবার না, যে কামিং মানডে আসছে, কাল হ্যাঁ বাদ পরশু হ্যাঁ, সেদিনকে কোশ্চেন সেটটা পাবে, ও ঠিক আর আছে? ওই আগের আর মানে আজকে আরেকটা পাবে, সেটা হচ্ছে পরের সপ্তাহে যেটা পড়াবো, আরেকটা নোটস পাবে, আর ওই টোটাল দুটো নোটস পাবে কোশ্চেনটা কবে মানে আলোচনা হবে? নেক্সট শনিবার, আচ্ছা আচ্ছা, মুখে মুখে ধরবো সবাইকে, কোনটা সলভ ধরবেন করাবো। তাহলে সেটা? একটা কোশ্চেনের সেট দেব, তার মধ্যে 70টার মতো ফুড অ্যান্ড নিউট্রিশনের কোশ্চেন আছে, ঠিক আছে? পড়লেই তো হবে না, কোশ্চেন গুলো সলভ করতে হবে, তো সেখানে 70টার মতো ফুড অ্যান্ড নিউট্রিশনের কোশ্চেন রয়েছে, সেগুলোকে সলভ করে রাখবে। আমি পরের শনিবার ধরবো ক্লাসে, যেমন আগের সপ্তাহে ডিজিজের ওপর হয়েছে, ঠিক ঠিক তেমনি আছে, ওকে পরের ম্যাম, ঠিক আছে। সপ্তাহে ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপর হবে। তার মানে আজকে আপনি এই নোটটা প্লাস নেক্সট নোটটা দেবেন? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা এবার যেটা হচ্ছে ব্যাপার, পলিস্যাকারাইড কি? নটার বেশি যদি অণুযুক্ত হয় তখন সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ কোনটা কোথায় থাকে সবই তোমরা জানো। আচ্ছা অতিরিক্ত শর্করা যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, এটা তো হলো। আচ্ছা গ্লুকোজের গ্লাইকোজেনে পরিণত হওয়া, এর ঘটনাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, ঠিক আছে? গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চিত থাকে এবং প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবার যখন আমরা অতিরিক্ত পরিশ্রম করি তখন যকৃতে যে সঞ্চিত গ্লাইকোজেন সেটা কি হয় না, ভেঙে আবার রক্তে গ্লুকোজ হয়ে ফিরে আসে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমরা যখন খেলাম গ্লুকোজ উৎপন্ন হলো, সেই গ্লুকোজ সবটা তো বডিতে সাথে সাথে কাজে লাগে না, যতটা লাগলো লাগলো, বাকিটা গিয়ে যকৃতে সঞ্চিত হয়, সেটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। এইবারে পরে যখন কাজ করছি, কোনো একটা পরিশ্রমে কাজ করছি, খেলাধুলা করছি, দৌড়াদৌড়ি করছি, তখন আমাদের যখন অতিরিক্ত যে গ্লুকোজটা লাগবে শরীরে, সেটা কি হবে না, যকৃত থেকে ভেঙে আবার রক্তে আসবে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস। বোঝা গেছে? আচ্ছা ল্যাকটোজ হয় গ্লুকোজ আর গ্যালাকটোজ তো বলে দিয়েছি। ফ্যাট পরিপাককারী উৎসেচক হচ্ছে লাইপেজ। প্রোটিন আর কার্বোহাইড্রেট দুটো তো বলে দিয়েছি, প্রোটিনের ক্ষেত্রে টায়ালিনের, এই পেপসিনের নাম নিয়েছি, আর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার নাম নিয়েছি বলো? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে টায়ালিনের নাম নিয়েছি, ঠিক আছে? আর ইয়ে ফ্যাট যে করে তার নাম হচ্ছে লাইপেজ। আচ্ছা বলো এই লাইপেজ কোথায় থাকে, ফ্যাটের পরিপাক কোথায় হয়? মুখে হয় না, পাকস্থলীতে হয় না, সোজা গিয়ে ক্ষুদ্রান্তে অন্ত্রতে হয়, অন্ত্র ক্ষুদ্রান্তে গিয়ে ফ্যাটের পরিপাক হয়, ঠিক আছে? ফ্যাটের পরিপাক ক্ষুদ্রান্তে হয়, মাথায় রাখবে, মুখে হয় কার্বোহাইড্রেট, পাকস্থলীতে হয় প্রোটিন, ফ্যাট আর ক্ষুদ্রান্তে হয় ফ্যাট। আচ্ছা এটা মনে মানে রাখবে, লাইপেজ কি ক্ষুদ্রান্তেই পাওয়া যাবে, তাই তো? একদম ক্ষুদ্রান্তের আন্ত্রিক গ্রন্থি থেকে গঠিত হয় হচ্ছে লাইপেজ। আচ্ছা এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে দুটো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, ঠিক আছে? আমাদের বডিতে ফ্যাটি অ্যাসিডের দরকার পড়ে, মানে ফ্যাটের দরকার পড়ে, আমরা ফ্যাটটা খাই, বডি সেটা ফ্যাটি অ্যাসিড বানিয়ে নেয়, তো তাদের নাম কি? একজনের নাম লিনোলেনিক অ্যাসিড, একজনের নাম হচ্ছে লিনোলেইক অ্যাসিড। কোথায় দেখতে পাওয়া যায়? সূর্যমুখী ফুলে, সূর্যমুখী ফুল, টিভি খুললেই অ্যাড দেখতে পাওয়া যায়, ঠিক আছে? সানফ্লাওয়ার অয়েল হার্টের বিশেষ কেয়ার রাখে, তো কেন এই অ্যাডটা এরকম ভাবে করে? সানফ্লাওয়ার অয়েল হার্টের বিশেষ কেয়ার রাখে কারণ আমাদের শরীরে হার্ট ভালো রাখতে গেলে এবং শরীর চালাতে গেলে দুটো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড দরকার পড়ে, একজন হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, দুজনেই সানফ্লাওয়ার অয়েলে, যেহেতু সূর্যমুখী ফুলের বীজে পাওয়া যায় তাই সানফ্লাওয়ার অয়েলটা দেখবে হার্টের জন্য ভালো ভালো বলে বেঁচে। আচ্ছা
কোলেস্টেরল আমাদের রক্তে কি রূপে পরিবাহিত হয়, কোথা থেকে উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে আমাদের ইয়ে থেকে, লিভার থেকে, লিভার থেকে উৎপন্ন হয় হচ্ছে কোলেস্টেরল। আর রক্তে এটা লাইপোপ্রোটিন রূপে বাহিত হয়, ঠিক আছে? উৎপন্ন হয় কোথায়? না, আমাদের লিভার থেকে উৎপন্ন হয়, সেই লিভারের মধ্যে এটা সঞ্চিত হয়ে থাকে। বেশি সঞ্চিত হয়ে গেলে সেটা আবার ফ্যাটি লিভার হয়ে যায়, ঠিক আছে? আর তারপর ফ্যাটি লিভার হয়ে যাওয়ার পর কি হয়, যখন আর লিভারে সঞ্চিত হয়ে থাকতে পারে না, সারা রক্তের মধ্যে ঘোরাঘুরি শুরু করে। কি আকারে ঘোরাঘুরি শুরু করে? না, লাইপোপ্রোটিন রূপে। এবার এই লাইপোপ্রোটিন আবার দুরকম হয়, দুরকম হয় না, অ্যাকচুয়ালি তিন রকম হয়। একটা হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, একটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর একটা হচ্ছে ভেরি লো ডেন্সিটি হাইপোপ্রোটিন, ঠিক আছে? বাড়িতে যদি কারো কোনোদিন লিপিড প্রোফাইল চেক হয়, তো তার একটা যে রিপোর্ট সেটা নিয়ে বসলেই দেখতে পাবে, প্রথমে লেখা থাকে এলডিএল, তারপরে থাকে এইচডিএল, তারপর থাকে ভিএলডিএল, ঠিক আছে? কোলেস্টেরলের মধ্যে লেখা থাকে কোলেস্টেরল লিপিড প্রোফাইল যেটা থাকে, ট্রাইগ্লিসারাইড, তারপরে থাকে এই তিনটে জিনিস, এলডিএল, ভিএলডিএল, এইচডিএল। তো কোলেস্টেরল থাকা মানে ক্ষতিকর তা না, কিন্তু কখনো যদি দেখা যায় এলডিএল আর ভিএলডিএল টা মাত্রাতিরিক্ত বেশি হয়ে গেছে, এটা হার্ট অ্যাটাকের রিস্কে তৈরি করে, ঠিক আছে? হার্ট অ্যাটাকের রিস্কে তৈরি করে। কিন্তু কোথাও যদি দেখো এইচডিএল বেশি আছে, তো এটা চিন্তার কিছু কারণ নেই, এটা হয় হচ্ছে গুড কোলেস্টেরল, আমাদের বডিতে ভালো কোলেস্টেরল। এটা উল্টে আরো আমাদের বডিতে সঞ্চিত কোলেস্টেরল কে মানে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু এই লো ডেন্সিটি আর ভেরি লো ডেন্সিটি যে লাইপোপ্রোটিন দুজন রয়েছে কোলেস্টেরলের রূপ, এরা কি হচ্ছে ভয়ঙ্কর ক্ষতিকর। এরা না তো ভাঙে, না তো কিছু হয়, রক্তের মধ্যে সঞ্চিত হয়ে বসে যায়, এবং এই যে আমাদের ধমনী, পরিমাণটা তার ম্যাডাম গায়ের মধ্যে জমে যায়। ম্যাডাম ভিডিও একটু ফুল ফর্মটা বলবেন, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, পরিমাণগুলো একটু বলবেন। ভেরি লো ডেন্সিটি, এগুলোর পরিমাণ, এগুলো একটা জায়গা, এগুলো রেঞ্জের কথা ঠিক নেই, একটা একটা ক্লিনিকে তো একরকম একরকম রেঞ্জ দিয়ে রেখে দেয়। জেনারেলি কোলেস্টেরল 200 মিলিগ্রাম পার ডেসিলিটারে, 200 মিলিগ্রামের কম থাকা উচিত, ঠিক আছে? কি কি খাবার খেলে এগুলো বেশি কোন ওই লো ডেন্স এটা হয়ে যায়? ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন আর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ফ্যাট, যেগুলো ব্যাড ফ্যাট সেগুলো খেলে, যেমন ব্যাড ফ্যাট বলতে হচ্ছে ইয়ে রেড মিট, রেড মিট একটা ব্যাড ফ্যাটের উৎস রয়েছে, ঠিক আছে? তারপর চর্বি দিয়ে তৈরি করা যে কোনো খাবার, তারপরে ট্রান্স ফ্যাট আছে একরকম, যেগুলো ইয়েতে পাওয়া যায়, ওর নাম কি বলে, নামকিন জিনিসগুলো যেমন চিপসে পাওয়া যায়, ঠিক আছে? সেগুলো খেলে তৈরি হয়ে যায়, ওটা যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, হ্যাঁ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট থাকে সেগুলো খেলে এগুলো তৈরি হয়ে যায়। তারপর চর্বি দিয়ে যে কোনো ভাজা জিনিস খেলে তৈরি হয়ে যায়, চর্বি জাতীয় জিনিস খেলে তৈরি হয়, মোষের দুধ খেলে তৈরি হয়ে যায়, অনেক কিছু, কোনো কিছু, সবকিছু খেয়ে পরিশ্রম না করলেও তৈরি হয়ে যায়, হেলদি ফুড খেয়ে তারপর পরিশ্রম না করলেও তৈরি হয়ে যায়। আচ্ছা, দই হেলদি কাপ, দই তো হ্যাঁ, মোষের দুধ দিয়ে হয়, তাহলে ওটা কি খাওয়া ভালো না? দই তোমার সবসময় তুমি যদি পরিশ্রমের লেভেলের উপর, তুমি যদি বাড়িতে পড়াশোনা করো আর বাকি টাইমটা শুয়ে বসে থাকো, তো সেক্ষেত্রে মোষের দুধের দই তোমার পক্ষে মারাত্মক ক্ষতি করে, সেক্ষেত্রে তোমাকে গরুর দুধের দই ঘরে পেতে খেতে হবে, ঠিক আছে? আর যদি মোষের দুধের দই খাও, তাহলে রেগুলার মোটামুটি 1 কিলোমিটার দৌড়ানো উচিত, তাহলে আর কোনো ক্ষতি করে না, ওকে? আর আমুলের দই খেলে তাহলে তো আরো বেশি দৌড়ানো উচিত, কারণ ওর মধ্যে ফ্যাট মিশিয়ে রাখে এক্সট্রা বাইরে থেকে। আমুল শুধু কোম্পানিকে নাম দিয়ে বলবো না, যে কোনো প্যাকেটের যে দই সেগুলো খেলে রোজ অ্যাটলিস্ট দৌড়াদৌড়ি হাঁটা চলা করা উচিত, ওর মধ্যে আলাদা করে ফ্যাট মেশানো থাকে মাখো মাখো ব্যাপারটা আনার জন্য, তার মানে যাই হোক, মানে খাওয়া ছাড়া দৈহিক পরিশ্রমটাও করতে হবে। দৈহিক পরিশ্রম করা ভেরি দরকার, ভেরি গুড। আচ্ছা, এ অবধি অসুবিধা কারো? একটু বেশি বেশি করে হাত তোলো, তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব, গুড। আচ্ছা, এবার বলে দিলাম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কিসে থাকে, সূর্যমুখী তেলে। এর পরের জিনিসটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে একদম ঠোঁটের গোড়ায়, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো হচ্ছে অপরিহার্য, আমাদের বডিতে লাগবেই, না হলে চলবে না, এবং এগুলো কি আমাদের বডি নিজে বানাতেও পারে না, তার ফলে কি হবে, বাইরে থেকে খাওয়া দাওয়া করে এটা নিতে হবে। তো এই 20টার মধ্যে আমাদের পরীক্ষায় 1টা অ্যামাইনো অ্যাসিডের নাম খুব ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষা কিভাবে কোশ্চেন আসবে, নিজের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয় বলে তিনটে এই জায়গা থেকে নাম দেবে, একটা কোনো বাইরে থেকে নাম দিয়ে দেবে।
ওকে, বা চারটে নাম দিল নিচের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, তো আমাদেরকে চিনতে হবে। তো এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, তারপরে ট্রিপ্টোফ্যান, ভ্যালিন। ওকে, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান এবং ভ্যালিন, এ কটা হচ্ছে আমাদের দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এটা থ্রিওনিন হবে, প্রিওনিন হয়ে গেছে, একটুখানি ঠিক করে নেবে, এটা থ্রিওনিন হবে, প্রিওনিন হয়ে গেছে। তাহলে লাইসিন, লিউসিন, এটা কত আইসোলিউসিন, নম্বর পেজে আছে? পেজ নাম্বার, দাঁড়াও, পেজ হ্যাঁ, 7 নম্বর পেজ, ঠিক আছে। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন। আচ্ছা, ফিনাইলের পর একটা কমা পড়েছে, সে কমাটাও হবে না, ফিনাইল অ্যালানিন একসাথে হয়, থ্রিওনিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান আর ভায়োলিন, এগুলো হচ্ছে আমাদের শরীরে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। পিডিএফ পাওয়া যাবে, পিডিএফ নিয়ে কোনো চিন্তা নেই, আপনি বললেন 20টা অপরিহার্য, তার মধ্যে এই কটা মনে এ রাখতে হবে। কটাই মনে রাখতে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, প্রোটিন ধর্মী উৎসেচক পেপসিন, ট্রিপসিন, এটাও তখন পড়ালাম যে পেপসিন যেটা পাকস্থলী থেকে ক্ষরিত হয়, প্রোটিন ধর্মী উৎসেচক আমাদের প্রোটিনের ইয়েতে করে। আচ্ছা, ট্রিপসিন কোথা থেকে ক্ষরিত হয়? ক্ষুদ্রান্ত। পেপসিন পাকস্থলী আর ট্রিপসিন হচ্ছে ক্ষুদ্রান্ত। ম্যাম, ওইটা তাহলে কি ওই ফ্যাটকে ওই পরিপাকে সাহায্য করে? ম্যাম, পেপসিন পেপসিন কি করে বললেন? পাকস্থলী থেকে ক্ষরিত হয়, আগে লিখিয়েছি, আর ট্রিপসিন ক্ষুদ্রান্ত থেকে। হ্যাঁ, টিপসিন তো ক্ষুদ্রান্ত থেকে তো ক্ষরিত হয়, তো আপনি বলেছিলেন যে ফ্যাট। না না, মানে ফ্যাটটা ক্ষুদ্রান্তে পরিপাক হয়, হ্যাঁ কিন্তু আমাদের সব বাকি যে খাবার গুলো সেগুলো সব পরিপাক হওয়ার পর না একদম সিম্পলেস্ট ফর্মে ভাঙে গিয়ে হচ্ছে ক্ষুদ্রান্তে। যেমন আমাদের কার্বোহাইড্রেটটা মুখে কি হয়, মল্টেজ হয়, কিন্তু মল্টেজটা গ্লুকোজ হয় কোথায় গিয়ে, ক্ষুদ্রান্তে। পেপসিনের সাহায্যে প্রোটিনটা পেপটন হয়, ঠিক আছে। তো এই পেপটনটা গিয়ে ইয়েতে অ্যামাইনো অ্যাসিডে কোথায় পরিণত হয় না, সেটা গিয়ে কি হয়, ক্ষুদ্রান্তে, ঠিক আছে। পেপটনটাকে লোয়ার পেপটাইড অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে কি না, ক্ষুদ্রান্ত। কেন কি, ক্ষুদ্রান্তের ভেতরে কি থাকে, ভিল্লি গুলো থাকে, ভিল্লির গুলোর মধ্যে দিয়ে তো আমাদের খাদ্যটা শোষিত হয়ে কোষে যায়, তো পাকস্থলীর মধ্যে থাকে না, তো সেই জন্য সবকটা খাবারকে ক্ষুদ্রান্তে যেতেই হবে, লাস্ট ফর্মে পৌঁছে ওখান থেকে ডিরেক্ট ওরা রক্তের সাহায্যে কোষে গিয়ে পৌঁছাবে, বোঝা গেছে। আচ্ছা, রক্ত ডিরেক্ট কোষ অব্দি পৌঁছায় না, সেটা লসিকা যায়, আবার এটা নিয়ে গন্ডগোল ভুলেও মনের মধ্যে পাকাবে না। আচ্ছা, প্রোটিন ধর্মী হরমোনের নাম কি? দুটো প্রোটিন ধর্মী হরমোনের নাম দিয়েছে হচ্ছে ইনসুলিন আর ACTH। ACTH এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন, অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন। হরমোন অনেক রকম হয়, কোনোটা প্রোটিন ধর্মী হয়, কোনোটা স্টেরয়েড ধর্মী হয়, ঠিক আছে। ইনসুলিন আর অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, ACTH এর ফুল কথা লিখে দিয়েছি, এরা হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। এ অবধি যদি কারো কিছু অসুবিধা থাকে, আচ্ছা এটা লিখে নাও, তারপর একটু পড়িয়ে নি, তারপরে অসুবিধা দিয়ে দেবো। ম্যাম, বলছি যে এই চ্যাপ্টারটা কতদিনে সারা হবে? পরের দিনে শেষ হয়ে যাবে। তো বলছিলাম যে ওই ডিজিজ এটা আর এটা একটা পরীক্ষা নিন না, যেমন করেছে ওই মাল্টিপিল চয়েস ওই স্যার নিয়েছিলেন পরীক্ষা। পরীক্ষা নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ডিজিজ নেব, এটা নেব, আর আমার মানে আমার যে ফার্স্ট পরীক্ষা সেটা হচ্ছে পোর্শন 4টে নিয়ে, একটা হচ্ছে পরিবার, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ডিজিজ, ফুড অ্যান্ড নিউট্রিশন, আর শেল্টার, শেল্টারটা হয়ে গেলেই পরীক্ষাটা নেব। ফার্স্ট ওকে, পোর্শনটা 4টের উপর আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটেক্টিভ প্রোটিন। প্রোটেক্টিভ প্রোটিনটা কি প্রোটিন না, যেটা আমাদের বডিকে প্রোটেকশন দেয়, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন, ঠিক আছে। আমাদের বডিতে যখন বাইরে থেকে কোনো অ্যান্টিজেন, বডি থেকে যখন কোনো অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে বহিঃশত্রু প্রবেশ করে, আমাদের শ্বেত রক্ত কণিকা, লিম্ফোসাইট শ্বেত রক্ত কণিকা কি করে, সাথে সাথে অ্যান্টিবডি উৎপন্ন করে। সে অ্যান্টিবডিটা কি করে, গিয়ে অ্যান্টিজেনটাকে গিলে খেয়ে ফেলে, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে খেয়ে ফেলে। তো অত আমাদের ডিটেলস যাওয়া দরকার নেই, কিন্তু এই যে অ্যান্টিবডি যেটা রয়েছে না, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন, ওকে। তো এই হচ্ছে আমাদের শরীরে প্রোটেক্টিভ প্রোটিন।
আচ্ছা, দুটো প্রোটিন যারা দৃষ্টিতে সাহায্য করে, একটা হচ্ছে রড কোষে রয়েছে রোডোপসিন, আর একটা হচ্ছে কোন কোষ, সেটা হচ্ছে আয়োডোপসিন। রড কোষ কিসের জন্য? মৃদু আলো শোষণ করে, তাই তো? তোমরা জানো রড কোষ মৃদু আলো শোষণ করে, আর কোন কোষ কি? উজ্জ্বল আলো। রড কোষের জন্য আমরা কি হয় অন্ধকারে কিছুক্ষণ পরে, প্রথমে যখন অন্ধকারে ঢুকে চোখ অন্ধকার লাগে, বাট কিছুক্ষণ পরে আমরা মোটামুটি সবই দেখতে পাই। তো মৃদু আলো শোষণ করে, দেখতে সাহায্য করে কি? রড কোষ। আর কোন কোষ কি করে? আয়োডোপসিন নিয়ে গঠিত, সে কি করে? উজ্জ্বল আলোতে আমাদের চোখকে দেখতে সাহায্য করে। একটু বলবে? ম্যাম, রাতে একটু রাতে বলবে? নিশাচর প্রাণীদের মানে দেখতে কোন কইটা সাহায্য করে, সব মানে বেশি দেখতে পায় কোন কোন? নিশাচর প্রাণীদের ক্ষেত্রে নিশাচর ওটা প্রাণী, আলাদা। আচ্ছা, তুমি ইয়ে অন করতে চাও, নিশাচর প্রাণীদের ক্ষেত্রে দেখতে পা যেটা সাহায্য করে সেটা সম্পূর্ণ আলাদা, সেটা আমরা পড়বো গিয়ে, যেটা প্যাঁচার ক্ষেত্রে হয় সেটা আমরা পড়বো গিয়ে হচ্ছে প্রাণীর চ্যাপ্টারে, সেটা প্রাণীদের ক্ষেত্রে নয়, ওদের চোখের দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত হয়। নেক্সট বলো, এটা শুধু মানুষের ক্ষেত্রে মেনলি। নেক্সট বলো, আর কারো কিছু অসুবিধা? ম্যাডাম প্রশ্ন কি এইভাবে আসতে পারে, এই যে রড রড কোষ থেকে মৃদু হ্যাঁ, আলো রড শোষণ কোষের করে? যে রোডোপসিন প্রোটিন, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট। মৃদু আলো শোষণ করে নিম্নলিখিত কোন কোষ? রড কোষ, ঠিক আছে। এটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাম, মৃদু আলো শোষণ করে মানে মৃদু আলো তো দেখা যায়? হ্যাঁ, মৃদু আলোটা শোষণ করে বলেই অল্প আলোতে চোখ দেখতে পায়। আর কারো কিছু থাকলে বলো, নাহলে আমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমরা 59-60টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কারো কিছু অসুবিধা থাকলে বলো, কিছু বুঝতে অসুবিধা থাকলে বলো। আচ্ছা, যেটা দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, যেটা আমরা পরের দিন পড়াবো, সেই নোটটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ফুডের সেকেন্ড পার্ট, ফুডের সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ভিটামিন বা খাদ্য প্রাণ। এটা রয়েছে ভিটামিন বা খাদ্য প্রাণ, খনিজ মৌল, যেটা আমরা ফাইটোকেমিক্যালস পড়েছি, সে ফাইটোকেমিক্যালসও রয়েছে। কোথা থেকে রয়েছে? এই যে এখান থেকে রয়েছে ফাইটোকেমিক্যালস, বাস। এবং আমাদের শরীরে রক্ত এবং কি তার মধ্যে ক্ষতিকর পদার্থ থাকে, সবকিছু নিয়ে একটা পোর্শন রেডি করা রয়েছে। এটা আমরা পরের দিন পড়বো, বাট এটার নোটটাও আমি আজকে দিয়ে দেবো। ওকে, এই দুটো নোটই পাওয়া যাবে। তাহলে কারো কিছু অসুবিধা থাকলে বলতে পারো, আদারওয়াইজ লিভ করে যেতে পারো, আমাদের চ্যাপ্টার ম্যাম শেষ। হ্যাঁ, বলে ফেলো। ম্যাম বলছিলাম যে আমাদের ম্যাম, প্রাইমারির আমার একটা জন্য কোশ্চেন ছিল। হ্যাঁ, দুটো নোটই আজকে দিয়ে দেব, আজকে দুটো নোটই দিয়ে দেব, যাতে সব প্রিন্ট ইন করে রাখতে পারো, আর কোশ্চেন ছিল সোমবার দিন কোশ্চেনের নোটটাও দিয়ে দেব, যাতে সেটাও প্রিন্ট করে রাখতে পারো। হ্যাঁ বলো, যে বলছো ম্যাম। ম্যাম, বলো বলছি বলো, কি কেন? আগের দিন আমি, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো বলো, শুনছি। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, শুনছি। বলছি ম্যাম, হ্যাঁ আগের শুনতে দিন পাচ্ছি, একদম ক্লাসটা বলো। আমি নেটওয়ার্কের জন্য ক্লাসটা করতে পারিনি, কিন্তু আমি বুঝতে পারছি না, রেকর্ড আমি দেখেছি, কিন্তু আপনি যে কোশ্চেন দেন সেইটা কই? আগের দিনের নেক্সট আগের দিনের যে ক্লাসের নোটেশনটা আমি পাচ্ছি না। আগের দিনের ক্লাসের নোটেশন মানে? বুঝলাম না, মানে মানে রেকর্ডিংটা নোটটা পাওনি? সেটা, হ্যাঁ রেকর্ডিং দিয়েছি, নোট কিন্তু পাওনি আগের নোটটা দিনের ক্লাসের? প্রত্যেকটা, নোটটা পাওনি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু কেউ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কেউ একটু গ্রুপে ডিজিজ এর নোটের এমসিকিউ এর নোটটা একটু ফরওয়ার্ড করে দিও, একটু কেউ গ্রুপে ডিজিজ এর নোটটা একটু ফরওয়ার্ড করে দিও, না ম্যাম, আগের কারণ দিনের সবসময় আমার নোটের কাছেও থাকে না। এরকম কোনো পিডিএফ দেন, আগের দিন দিইনি, আগের তার দিন আগের দিন। লিখিয়েছিলি আমি হ্যাঁ খাতাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগের দিন আগের একটা দিনে তো আমি ক্লাস তো নোট শুধু দিয়েছিলাম। এমসিকিউ করেছিলাম। হ্যাঁ, ওটা ক্লাস নোট ছিল, আর ডিজিজ এর একটা এমসিকিউ পিডিএফ ছিল, সেটা করিয়েছিলাম, ব্যাস। আগের দিন এমনি এরকম কোনো পিডিএফ নোট ছিল না, ওটা ক্লাস নোট ছিল। মাঝে মাঝে কিছু কিছু চ্যাপ্টার ক্লাস নোট হবে, মানে কিছু কিছু চ্যাপ্টার নয়, কি চ্যাপ্টার, মানে চ্যাপ্টারে কিছু কিছু পোর্শন সেটা ক্লাস নোটও হবে, যেটা আমি লেখানোর প্রয়োজন মনে করবো ক্লাসে সেটা লেখাবো। আর কারো কিছু অসুবিধা রয়েছে? কত কেউ ম্যাম ম্যাম বলে কিসব বলছিল, কিন্তু এখন কেউ কিছু বলছে না। হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম আসলে দুজন করলে শোনা যায় না, হ্যাঁ তো হ্যাঁ 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 আমি বলছিলাম যে থাইরয়েড, তারপরে ওই কোন গ্ল্যান্ড থেকে কি কি সব পাওয়া যায়, এই সবের উপর ক্লাস করাবেন না আপনি? ওটা প্রাণী অধ্যায় করাবো,
প্রাণীতে করাবেন? এটা প্রাণীতে করাবো, এটা হচ্ছে শুধু খাদ্য। তুমি ইয়েটা দেখেছো কি, আমার পরিবেশ যখন ক্লাসটা করেছিলাম ওই ক্লাসে ফার্স্টে বলেছিলাম যে কোনটার মধ্যে কি কি করাবো, ঠিক আছে? সেখানে একটা হিউম্যান ডিজিজের উপর ছিল, ফুড নিউট্রিশনের উপর ছিল, সেখানে দেখেছি প্রাণীদের উপর আমি ম্যাম, বলেছিলাম যে কি কি প্রাণী পড়াবো, সঙ্গে মানুষও সেখানে কভার করবো, ওটা প্রাণীদের মধ্যে পড়াবো। বলো, বলতে থাকো বলতে থাকো, শুনতে পাচ্ছি। ম্যাম বলছি কি, আপনি বললেন না যে পরীক্ষা হবে, তো কোন কোন চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে সেটা আরেকবার বলবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান ডিজিজ আর শেল্টার, আচ্ছা ঠিক আছে ম্যাম, তিনটে এটা ভাগ। কবে হতে পারে? এটা পরীক্ষাটা হবে ধরো নেক্সট শনিবার, তো হবে না, কারণ নেক্সট শনিবার আমি এর পরের পোর্শনটা আজকে তো নোট দিয়ে দেবো, সেই নোটটা পড়াবো প্লাস কোয়েশ্চেন সলভ করবো, তারপরে শনিবার শেল্টার পড়াবো, তারপরে শনিবার, মানে দুটো মাঝখানে শনিবার পরে যে শনিবার পড়বে সেটা, বা হতে পারে এমনি কোনো দিনও নিতে পারে, শনিবারই যে পড়বে এমন কোনো কথা নেই, কোনো একটা দিন এমনিও নিতে পারে। ম্যাডাম আমরা তো প্রথমে ফার্স্ট আচ্ছা ক্লাস করিনি, ওই যে ফ্যামিলি ওই ওই চ্যাপ্টারটা, তো ওটার পিডিএফ আমাদের নেই, তাহলে কোথা থেকে পাবো? ফ্যামিলি পিডিএফ নেই, আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ফ্যামিলি ক্লাসটা দেখেছো কি? দেখেছি আপনার রেকর্ডিং ক্লাস, এমনি ক্লাস করতে পারিনি। মানে ফ্যামিলি রেকর্ডিং ক্লাসটা দেখেছো তাই তো? আচ্ছা পিডিএফটা পাওনি ফ্যামিলি, তো আমি দিয়ে দিচ্ছি গ্রুপে আজকে কিছুক্ষণের মধ্যে, আমি ফ্যামিলি পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাম, গ্রুপে দিয়ে দিন তাহলে। হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি, আগে এগুলো দিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি। ওকে ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ লিফট করো। গাদা মশা ঢুকে গেছে।